কমেন্টে যে কোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে প্রথমে প্ল্যানেট নেম নিলাম কোথা থেকে কম্বো বক্সের যে টেক্সট প্রপার্টি আছে সেই টেক্সট প্রপার্টি থেকে কেন নিলাম আমি আসলে কাজ করতেছি এখানে বাটন ক্লিক ইভেন্টে বাটন ক্লিকের ভিতরে এই কোডটুকু লেখা তো আমি যখন বাটন ক্লিক করতেছি তখন তো আসলে আগে আমি সিলেক্ট করে নিয়েছি তারপর তো বাটন ক্লিক করতেছি তার আগে তো আমি বাটন ক্লিক করতেছি না সো যদি আমি বাটন সিলেক্ট না করি সেক্ষেত্রে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে তাই না কেন এক্সিকিউট হবে কারণ সে কোনো প্ল্যানেট নেমে সে হচ্ছে রিলেভেন্ট নাম পায় নাই ওটা পুরো ফাঁকা থাকে প্রথমে তাই না কম্বো বক্সটা পুরো ফাঁকা থাকে তো তখন যদি বাটন ক্লিক হয় সে আলটিমেটলি এএসটা এক্সিট করবে এবং বলবে যে আই ডোন্ট নো মেসেজ বক্সে সে বলবে আই ডোন্ট নো আর যদি এছাড়া আমি প্রথম প্ল্যানেট নেমে কম্বো বক্সের যে টেক্সট প্রপার্টি সেই টেক্সট প্রপার্টি থেকে টেক্সটটা নিলাম নিয়ে তারপর আমি চেক করতে যে এটা প্ল্যানেট কিনা এটা স্যাটার্ন কিনা এটা মার্স কিনা যদি এই ধরনের কোনো কিছু হয় দেন আমি বলে দিচ্ছি যে এটা থার্ড পজিশন এটা সিক্সথ পজিশন এটা ফোর্থ পজিশন হোয়াট এভার তাই না জাস্ট ইফ এলস স্টেটমেন্ট একটা ইলাস্ট্রেশন এছাড়া কিছু না ইটারেশন স্টেটমেন্টস ইটারেশন বলতে কি বোঝায় লুপিং তাই না আমাদের অনেক সময় যেটা করতে হয় যে সিমিলার কাজ করতে গেলে সবাই একটু মনোযোগ দেন আপাতত আমরা প্র্যাকটিসটা বন্ধ রাখি সো আমাদের অনেক সময় এমন প্রয়োজন হয় যে আমরা সিমিলার টাইপ অফ কাজ করি অনেক সময় তাই না একই কাজ করতে হয় তো একই কাজ যাতে আমাদের রিপিট না করতে হয় আমাদের যারা ইউজার তাদের যাতে রিপিট না করতে হয় সেক্ষেত্রে আমরা প্রোগ্রামেটিক্যালি সেটাকে একটা লুপিং এর ভিতরে ফেলে দেয় একটা ইটারেশনের ভিতরে ফেলে দেয় যে যতক্ষণ এই ঘটনাটা ঘটবে যতক্ষণ ততক্ষণ ব্যাপারটা সেরকম যতক্ষণ এই ঘটনাটা ঘটবে ততক্ষণ এটা চলতে থাকুক অনেকটা এরকম তো সেক্ষেত্রে আমরা যে ধরনের এখানে দেখেন সি শার্প প্রোভাইডস সেভারাল লুপিং মেকানিজম হুইচ এনেবল ইউ টু এক্সিকিউট এ ব্লক অফ কোড রিপিটেডলি আনটিল এ সার্টেন কন্ডিশন ইজ মেট দ্যাট মিন্স আপনাকে একটা এক্সিকিউশন পয়েন্ট সে দেয় সেই এক্সিকিউশন পয়েন্ট কতক্ষণ সেটা এক্সিকিউট করে যতক্ষণ একটা কন্ডিশন না ফুলফিল হচ্ছে যতক্ষণ একটা কন্ডিশন ট্রু না হচ্ছে ততক্ষণ সে ওইটাকে এক্সিকিউট করতেছে ইন দিস কেস এ স্টেটমেন্ট ইজ এক্সিকিউটেড আনটিল এ বুলিয়ান এক্সপ্রেশন রিটার্ন ট্রু আমি একটু আগে যেটা বললাম যে একটা বুলিয়ান এক্সপ্রেশন ট্রু কখন পাঠাবে যখন আপনার কন্ডিশনটা ফুলফিল হয়েছে স্যাটিসফাই হয়েছে তাই না বাই ইউজিং দিস লুপিং মেকানিজমস ইউ ক্যান অ্যাভয়েড টাইপিং দ্য সেম লাইন অফ কোড ওভার অ্যান্ড ওভার যে আপনি একই কোড বারবার রিপিট করতে হচ্ছে এটা যেন না ঘটে সেক্ষেত্রে আপনি একটা লুপিং এর মাধ্যমে এই ঘটনাটা ঘটাচ্ছেন অনেক সময় আমাদের যেটা করতে হয় যে এক থেকে একশোর যোগফল একদম বেসিক একদম সিম্পলেস্ট ফর্ম যেটা এক থেকে একশোর যোগফল সেক্ষেত্রে কি আপনি এমন করবেন যে স্ট্রিং ভ্যারিয়েবল ওয়ান ইকুয়াল টু ওয়ান ভ্যারিয়েবল টু ইকুয়াল টু ভ্যারিয়েবল থ্রি ইকুয়াল টু থ্রি তারপর ভ্যারিয়েবল ওয়ান থেকে হান্ড্রেড যোগ করলাম ঠিক আছে আপনি করলেন কিন্তু যদি আপনার কন্ডিশন পরবর্তীতে রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে যায় না একশো না এখন পাঁচশো এক থেকে পাঁচশো আপনাকে পাঁচশোটা ভ্যারিয়েবল মানে ডিক্লেয়ার করতে হচ্ছে পাঁচশোটা ভ্যারিয়েবল আবার যোগ করতে হচ্ছে মানে এটার থেকে একজন কামলারে বসাই দিয়ে কোড করানো ভালো মানে প্রোগ্রামারের থেকে তাই না সো সেক্ষেত্রে লুপিংটা আসলে হেল্পফুল জিনিস যে আপনি একটা কন্ডিশন বসাচ্ছেন সেই কন্ডিশন বসাই দিয়ে কন্ডিশনের ভিতরে আপনি যোগটা করে দিচ্ছেন এখানে কন্ডিশনালের ক্ষেত্রে যে কন্ডিশনগুলো ব্যবহার করা হয় ফর লুপ হোয়াইল লুপ ফর লুপ ফর লুপ নিয়ে যদি আলোচনা করি এ ফর লুপ সরি এ ফর লুপ মাস্ট হ্যাভ থ্রি বেসিক প্যারামিটার্স একটা ফর লুপের তিনটা বেসিক প্যারামিটার থাকবে প্রথমত ইট মাস্ট হ্যাভ এ লুপ ইনিশিয়ালাইজার ভ্যালু যে লুপটা যে শুরু করবেন সেই লুপটা শুরু করার জন্য তার একটা ইনিশিয়াল পজিশন তাকে বলে দিতে হবে যে এই পজিশন থেকে আমার লুপটা শুরু হচ্ছে এ লুপ এন্ডিং ভ্যালু লুপটা কোথায় গিয়ে শেষ হবে যতক্ষণ ততক্ষণ তাই না তো আপনি বলে দিচ্ছেন আসলে কোথা থেকে শুরু হবে এবং কোথায় গিয়ে শেষ হবে কতক্ষণ এটা চলবে অ্যান্ড অলসো অ্যান ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অপারেটর এটা যে আপনি মানে মানে লুপটা যে সামনে আগাচ্ছেন তো কতটুকু আগাবেন কতটুকু আগালে আপনি শেষ করবেন সেটা তো আপনি নিজে ডিক্লেয়ার করবেন তাই না আপনি চিন্তা করছেন যে না আমি এই পথটা এত এখান থেকে অতদূর যাব আপনি মানে নিজেই ডিটারমাইন করে নিছেন কিন্তু আপনি কয় স্টেপ হাঁটবেন সেটা তো আপনার স্টেপটা আপনি নির্ধারণ করতেছেন যে আমি পাঁচ স্টেপ হেঁটে যাব না লাভ দিয়ে যাব নাকি দৌড়ায় যাব ব্যাপারটা এরকম সো লুপিং এর ক্ষেত্রে এরকম যে আপনি বলে দেন স্টার্টিং পয়েন্ট দ্যাট মিন্স ইনিশিয়ালাইজেশন আমি সিনট্যাক্স লিখে ফেলি ফর লুপের ক্ষেত্রে আপনারা ফর লুপ সম্পর্কে অলরেডি পরিচিত তারপর আমি আবার আলোচনা করতেছি
মালিককে যদি আমি এখানে বলি, এখানে দেখেন আমি জাস্ট এখানে যদি আমি এন্ডিং ভ্যালু যেটা বলি বললাম একটু আগে, এক থেকে একশো পর্যন্ত যদি যোগ করার যে ক্যালকুলেশন সেটা যদি আমি এখানে ধরি, আমি যদি এখানে উপরে ডিক্লেয়ার করি এন্ডিং ভ্যালু ইকুয়াল টু হান্ড্রেড, আমি যদি বলি এন্ডিং ভ্যালু ইকুয়াল টু হান্ড্রেড, সো আমার এখন এন্ডিং ভ্যালু কত হান্ড্রেড, আমি কাউন্ট কত থেকে শুরু করলাম জিরো থেকে, সো সে কি করবে, এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, একটা স্টার্টিং পয়েন্টে আমি কাউন্ট শূন্য থেকে শুরু করে হান্ড্রেড পর্যন্ত সে কাউন্ট করবে এবং সে এক এক করে বাড়াবে, যে কাউন্ট প্রথমে জিরো তারপর জিরোর সাথে এক যোগ করবে, কিভাবে যোগ করতে হবে, সাম ইকুয়াল টু সাম প্লাস কাউন্ট, এটাকে সংক্ষেপে লেখা হয়েছে সাম প্লাস ইকুয়াল টু কাউন্ট, এটা শর্ট অপারেটর আপনারা জানেন অনেকে, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, এটা মূলত এরকম যে আপনি যদি এমন লেখেন সাম ইকুয়াল টু সাম প্লাস কাউন্ট, ঠিক একই জিনিস, সাম যেহেতু দুইবার আসছে আমি সাম দুইবার লিখবো না, এটাকে শর্ট টার্মে আমি লিখতেছি সাম প্লাস ইকুয়াল টু কাউন্ট, এটা অ্যাপ্লিকেবল যে কোনো অ্যাডিশনাল অপারেশন বলেন ম্যাথমেটিক্যাল অপারেশনের ক্ষেত্রে মূলত এটা অ্যাপ্লিকেবল, যদি আপনি যোগ না করে বিয়োগ করেন সেক্ষেত্রে অপারেটর সাইডটা এখানে চলে আসবে, যদি ভাগ করেন তাহলে অপারেটর সাইডটা এখানে চলে আসবে, একই জিনিস। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফর লুপের ক্ষেত্রে কাউন্ট ইকুয়াল টু জিরো শুরু হলো, এন্ডিং ভ্যালু পর্যন্ত যাবে সে যোগ করে, আমাকে একটা সামের রেজাল্ট আলটিমেটলি আসবে, সেই রেজাল্ট আমি পরবর্তীতে নেব, নিতে গেলে আমার সাম আগে ডিক্লেয়ার করা থাকা লাগবে, কারণ ফর লুপের এই কাউন্টের স্কোপ কতটুকু বলেন, এই এই যে আমি যে কাউন্টটা ডিক্লেয়ার করলাম এটার স্কোপ কতটুকু, এটা কখন শেষ হয়ে যাবে, এই ভেরিয়েবলের লাইফ টাইম কখন শেষ হয়ে যাবে, না যখন আমি হচ্ছে, হ্যাঁ ঠিক আছে আপনার কথা ঠিক আছে, আমি কাউন্ট যখন 99 হবে তখন শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হবে তখনই যখন আমার এই যে ব্র্যাকেট হিসেবে ফর লুপটা থেকে আমি বের হয়ে আসব, তখন আমি কাউন্টটা আমার কি বাইরের ওয়ার্ল্ড তো চিনবে না, কাউন্টের ওয়ার্ল্ড কতটুকু শুধু এতটুকু না, তার দুনিয়াটা এইটুকুর ভিতরেই আবর্তিত হচ্ছে, এর বাইরে কিন্তু সে পরিচিত না, সে চিনবে না, যদি আপনাকে সাম যেটা যোগ করতেছেন এটাকে যদি আপনার বাইরের ওয়ার্ল্ডে পরিচিত করাতে হয় সে অবশ্যই সামটাকে বাইরের ওয়ার্ল্ডেই রাখা লাগবে, সে জাস্ট এখানে ভ্যালু আপডেট করে নিচ্ছে, এটা ক্লিয়ার থাকে, অনেক সময় এইটার কারণেই অনেক ছোট ছোট প্রবলেমের কারণে অনেক বড় ধরনের কনফিউশনে তৈরি হয় এবং সেটা খুঁজে পেতে আরও বেশি কষ্ট হয়, সো এইসব ব্যাপারে একটু সাবধান থাকবেন। ফর লুপের ক্ষেত্রে আমরা বুঝতে পারছি, কিন্তু যদি এমন হয় যে নেস্টেড ফর লুপ, নেস্টেড ফর লুপের ক্ষেত্রে আসলে কি ঘটে, যদি এমন হয় ফর আমি ধরে নিলাম কাউন্ট ইকুয়াল টু জিরো, কাউন্ট ইজ লেস দেন ফাইভ, কাউন্ট প্লাস প্লাস, আর একটা ফর লুপের ভিতরে কাউন্ট ওয়ান ইকুয়াল টু জিরো, কাউন্ট ওয়ান ইজ লেস দেন ফাইভ, কাউন্ট প্লাস প্লাস, আর একটা ফর লুপ লিখলাম ঠিক একই রকম, এটা হবে কাউন্ট টু ডট ডট ডট, কাউন্ট ওয়ান কাউন্ট টু প্লাস প্লাস, এখানে স্টেটমেন্টটা আছে যা আছে এখানে স্টেটমেন্ট আছে, সেক্ষেত্রে মূলত কি ঘটে, আমি যদি বলি কিভাবে শুরু হচ্ছে, প্রথমে এইখানে আসলাম আমার এক্সিকিউশন পয়েন্ট কোথায়, এখানে কাউন্টের ভ্যালু কত জিরো, তারপরে সে কি করবে এখানে চলে আসবে, কন্ডিশন চেক করে দেখবো যে ট্রু, তারপরে এখানে চলে আসবে, তারপরে সে কি দেখলো কাউন্ট ওয়ান এর ভ্যালু জিরো, তারপরে সে কি করবে এখানে চলে আসবে, তারপরে কাউন্ট টু ভ্যালু কত জিরো, তারপরে সে এক্সিকিউট করবে, তারপর কি আবার এখানে চলে আসবে, তারপরে এখানে কি করবে কাউন্ট টু কে ইন্টারেট করতে থাকবে, তাই না, কতক্ষণ ইন্টারেট করবে যতক্ষণ না ভ্যালু ফাইভ না হয় কাউন্টের ভ্যালু, সো সে আমি একটা ইন্টারেশন যদি কমপ্লিট করি আপনাদের সাথে সেটা হচ্ছে যে আমি লিস্টিং করি কাউন্টের ভ্যালু কত কত থাকতেছে, কাউন্ট কাউন্ট না লিখে আমি যদি সি ওয়ান লিখি, সি ওয়ান
C2 প্রথমে কাউন্টার ভ্যালু 0 এখানে আছে আমি এক্সিকিউশন পয়েন্ট তারপর আমি এখানে আসলাম কাউন্ট C1 C2 সরি C1 এর ভ্যালু 0 C2 এর ভ্যালুতে আসলাম C2 এর ভ্যালু আপাতত 0 সেটা এক্সিকিউট এখানে ইটারেট হচ্ছে তাই না ইটারেট হচ্ছে কিভাবে 0 0 1 0 0 2 0 0 3 এভাবে করে 5 পর্যন্ত সরি 4 পর্যন্ত 0 থেকে 4 পর্যন্ত ঠিক একই ভাবে আবার এটা 0 এটা কি হবে 1 আবার এটা 0 1 2 3 এভাবে কি হচ্ছে ব্যাপারটা যে এখানে এক এক করে বাড়তেছে কিন্তু এখানে টোটাল কমপ্লিট করে তার আগে চলে যাবে তাই না তারপরে কমপ্লিট করে তার আগে আগের লুপে যাবে এভাবে করে টোটাল লুপটা কমপ্লিট হচ্ছে 125 কারো কোনো কনফিউশন আছে কিনা কনফিউশন থাকলে আমাকে বলেন ওকে আমি যদি রিয়েল ওয়ার্ল্ড এর সাথে একটা তুলনা দেই আমার আশা করি যদি কারো কোনো কনফিউশন থাকে এই সিলেবাসের ব্যাপারে কোশ্চেন করলাম না তারপর আমি যদি রিয়েল ওয়ার্ল্ড এর সাথে একটা উদাহরণ দেই আমার আশা করি যে আর কারো কোনো কনফিউশন থাকবে না ফর লুপ এর নেস্টেড ফর লুপের ক্ষেত্রে নেস্টেড ফর লুপ নিয়ে আমরা অনেক ধরনের মানে আমার অনেক ধরনের এক্সপেরিয়েন্স আছে অনেকের দেখা গেল যে নেস্টেড ফর লুপ কনফিউশনটা অনেক বড় বড় প্রজেক্ট অনেক ঝামেলা তৈরি করে ফেলে সো আমি যদি এই চিন্তা করি যে আমার একটা লুপ আছে এটা একটা লুপ সো এটা হচ্ছে ঠিক আগের মতো এটা হচ্ছে আমার পাঁচটা ইনক্রিমেন্ট পয়েন্ট পাঁচটা পয়েন্ট সো এটা হচ্ছে আমার কোনটা প্রথম প্রথম যে লুপটা C1 এর যে লুপ C1 আমি C1 এর ভিতরে আরেকটা ফর লুপ বসাই দিছি আমি বুঝাই দিচ্ছি আমি যেটা করতেছি সেটা হচ্ছে একটা ফর লুপের ইলাস্ট্রেশন আনতেছি রিয়েল লাইফ ইলাস্ট্রেশন এছাড়া কিছু না বোঝানোর জন্য আমার প্রথমে একটা কি ছিল ফর লুপ ছিল ফর লুপের পাঁচটা স্টেপ ছিল যে আমার যদি এখান থেকে বিগিনিং হয় সে প্রথমে এখানে এসে শেষ করবে একটা ফর লুপের জন্য আমি ফর লুপের ভিতর আর একটা ফর লুপ দিলাম সেক্ষেত্রে কি ওই পাঁচটা পজিশনে সে আবার ইটারেট করবে বুঝতে পারছেন দ্বিতীয় ফর লুপ এটা হচ্ছে কোনটা দ্বিতীয় ফর লুপটা আর সেক্ষেত্রে যদি তার ভিতরে আমি তৃতীয় একটা ফর লুপ দেই সেক্ষেত্রে কি করবে এটা এরকম পাঁচটা থাকবে প্রতিটার পাঁচটা করে থাকবে তারও যদি আরো পাঁচটা এভাবে ফর লুপ থাকে তার প্রতিটার এভাবে পাঁচটা করে থাকবে সো এখানে কনফিউশন থাকছে না আমি এটা একটা গল্পের মাধ্যমে বলি সেটা হচ্ছে যদি আমি একটা পিঁপড়াকে এখানে হাঁটতে পাঠাই তো দেখা গেল যে এটা পিঁপড়াটা মূলত আপনার এক্সিকিউশন কোডটা এক্সিকিউট হচ্ছে তো আমি যদি পিঁপড়াটাকে হাঁটতে পাঠাই এরকম একটা ফর লুপে তার এই পর্যন্ত আসতে তার জীবন বেড়ে যাওয়ার কথা দেখেন সে প্রথমে এখানে হাঁটা শুরু করলো আমি যদি এখান থেকে শুরু করি পয়েন্ট আমার ফর লুপের এই পজিশন থেকে হাঁটা শুরু করে সে প্রথম ফর লুপে গেল তারপরে সে দ্বিতীয় ফর লুপে ঢুকলো ঢুকে তার এই রাউন্ডটা কমপ্লিট করতে হচ্ছে করে তারপরে হচ্ছে তার এইটা কমপ্লিট করতে হচ্ছে এটা কমপ্লিট করে আবার এখানে আসে তারপর আবার পরেরটা যেতে আবার একইভাবে তাকে কমপ্লিট করতে হচ্ছে এই জন্য আসলে নেস্টেড ফর লুপকে অনেক সময় বলা হয় যে এটা যতটুকু খুব বেশি প্রয়োজন না হলে এটা না করার জন্য কারণ এটা এক্সিকিউশনকে অনেক বেশি স্লো করে দেয় হোয়াইল লুপের ক্ষেত্রে যেটা হয় যে আমরা ফর লুপের ক্ষেত্রে দেখছিলাম যে আমাদের একটা কন্ডিশন আছে মাঝখানে থাকে প্যারামিটারের যে মাঝখানে একটা কন্ডিশন থাকে সেই কন্ডিশন ট্রু হলে দেন সে সেটা থেকে যতক্ষণ ট্রু থাকে ততক্ষণ সেটাই সে ইটারেট করে আর হোয়াইল লুপের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে যদি যত একটা কন্ডিশন প্রথমে থাকবে সেই কন্ডিশন যতক্ষণ ট্রু থাকবে ততক্ষণ সে এখানে ইটারেট করতেছে দুইটার পার্থক্য সরি মূল পার্থক্য এই যে
প্রথমে কন্ডিশন আছে ফর লুপের ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন আছে হোয়াইল লুপের কোন ইনিশিয়ালাইজেশন প্রথমে না আপনার আগে ইনিশিয়ালাইজ করে দিতে হয় ভ্যালু দ্যাট মিন্স কন্ডিশন এখানে আপনি ফর লুপের ক্ষেত্রে আমি ফর লুপের ভিতরে স্কোপের ভিতরে একটা কন্ডিশন ইনিশিয়ালাইজ করে দিতে পারতেছি তাই না হোয়াইল লুপের ক্ষেত্রে কি সেটা পারতেছি সেটা হচ্ছে না আগে আমাকে কন্ডিশনটা কোথাও এক জায়গায় ডিক্লেয়ার করে আসতে হচ্ছে ডিক্লেয়ার করে এসে তারপর এখানে চেক করতেছে আসলে কন্ডিশনটা ট্রু কিনা অথবা ফলস কিনা ঠিক আছে তারপর হচ্ছে আমি ইটারেট করতেছি এটা হচ্ছে হোয়াইল লুপের ব্যাপার অনেক সময় এই ধরনের প্রয়োজন হয় যে আপনি আগে মানে আপনার কোনো কিছু ডিক্লেয়ার করা আছে আপনি ফর লুপের মতো ইটারেট করবেন না আগে ইনিশিয়ালাইজ করে বা এরকম কিছু করে ইটারেট করবেন না সেই ক্ষেত্রে মূলত হোয়াইল লুপ ব্যবহার করা হয় অনেক সময় এবং হোয়াইল লুপের ভিতরে মূল হচ্ছে ইনিশিয়ালাইজেশন আগে হচ্ছে তারপর কন্ডিশন আর হোয়াইল লুপের ভিতরে ইনক্রিমেন্ট হয় যদি এরকম আপনার সামেশনের কোনো ইস্যু থাকে ডু হোয়াইল লুপ সবার শেষে এখানে একটা ইনক্রিমেন্ট অপারেশন থাকে না তো আমি যদি এখানে এভাবে কাউন্ট প্লাস প্লাস দেই সে প্রথমে এখানে ইনিশিয়াল ভ্যালু নিয়েই সে শুরু করবে তাই না কিন্তু যদি আমি এখানে এমন দেই প্লাস প্লাস কাউন্ট দেই সে প্রথমে এক বাড়ায় নেবে তারপরে শুরু করবে এটা হচ্ছে পার্থক্য ডু হোয়াইল লুপ ডু হোয়াইল লুপ হচ্ছে যে প্রথমে একটা ডু স্টেটমেন্ট থাকে ডু ব্লক থাকে এই ব্লকের ভিতরে যে স্টেটমেন্টটা থাকে সেই স্টেটমেন্টটা প্রথমে একবার মিনিমাম একবার সে এক্সিকিউট করবেই সে হোয়াইল লুপের কন্ডিশন ট্রু হোক অথবা ফলস হোক সে সেটা পরে চেক করে মিনিমাম তার লাইফ সাইকেলে একবার সে এটাকে এক্সিকিউট করবেই দ্যাট মিন্স প্রথমে সে এটাকে এক্সিকিউট করে নেয় তারপরে সে হোয়াইল চেক করে যদি হোয়াইল ট্রু থাকে তাহলে সে আবার ডু এর ভিতরে এই ডুয়ের ভিতরে অ্যাক্সেস করে ডুয়ের যে স্টেটমেন্ট আবার সে এক্সিকিউট করে যদি এটা ফলস থাকে সে আর ডুতে ঢুকবে না কিন্তু মিনিমাম একবার সে এটাকে এক্সিকিউট করবেই কিওয়ার্ডস কন্টিনিউ অর ব্রেক এই দুইটা স্টেটমেন্ট মূলত ব্যবহার করা হয় লুপিং এর ক্ষেত্রে কন্টিনিউ এবং ব্রেক আপনার যদি কোনো সময় কোনো আমি যদি কন্টিনিউর কথা বলি কন্টিনিউ মূলত আসলে একটা বাইপাস লুপিং এর ক্ষেত্রে আসলে একটা বাইপাস বাইপাসটা কিরকম আমি যদি এই এই উদাহরণের সাথে বলি এই উদাহরণের সাথে বলি আমি পিঁপড়াটাকে একটু হেল্প করতে চাই আসলে তাকে একটা বাইপাস দিয়ে দিতে চাই যে সে ইটারেট করতেছে এখান থেকে এখানে আসলো আমি ঠিক এই পজিশনে সাপোজ আমি এখানে একটা কন্টিনিউ স্টেটমেন্ট রেখে দিছি কন্টিনিউ স্টেটমেন্ট রেখে দিছি তো যখন সে আটটাতে এই পজিশনে আসবে কন্টিনিউ স্টেটমেন্ট তাকে যেটা করে সেটা হচ্ছে ঠিক ওই লুপের পরবর্তী যে এক্সিকিউশন দ্যাট মিন্স এর পরে যে পয়েন্টগুলো আছে এক্সিকিউটিং পয়েন্ট সে সেগুলো এক্সিকিউট করে না সে ওই লুপ আবার প্রথম থেকে শুরু করে এক ইনক্রিমেন্ট যাই করে না কেন ওই ইনক্রিমেন্ট আসলে ফর লুপের ভিতরে ব্র্যাকেটের ভিতরে থাকতেছে তাই না সো এখানে ইনক্রিমেন্ট থাকতেছে কাউন্ট প্লাস প্লাস বলেন মাইনাস মাইনাস বলেন তো এটা হচ্ছে আমি ধরে নিই যে এটা হচ্ছে সেই ফর লুপ এখানে কন্টিনিউ আছে এখানে কিছু লাইন আছে স্টেটমেন্ট এখানে কিছু লাইন আছে স্টেটমেন্ট কন্টিনিউ টু হইছে মানে লুপটা ইনক্রিমেন্ট করে তারপরে কি কন্টিনিউ পাইলে সে ওইখানে দিয়ে এখানে হচ্ছে সে প্রথমে কাউন্ট প্লাস প্লাস করলো ধরেন কাউন্টের ভ্যালু প্রথমে কি ছিল 0 ছিল এখন অন হইছে অন হয়ে হওয়ার পরে এক্সিকিউশন পয়েন্টটা ঠিক এখানে আসলো কন্টিনিউ পাইলো সে চলে যাবে আবার এই ফর লুপে এখানে চলে যাবে যে যে হচ্ছে কাউন্টের ভ্যালু কত ছিল 1 এখন কাউন্টার ভ্যালু 2 হয়ে আবার সে এক্সিকিউট করবে কোনটা না দিলে না কোনটা চা দিলে এর পরে নিজে পরবর্তী যে স্টেটমেন্টগুলো আছে এগুলো এক্সিকিউট হচ্ছে মানে স্টেটমেন্টের মাঝখানে মাঝখানে আমি যদি স্টেটমেন্টের কোথাও মাঝখানে যদি কন্টিনিউ দিয়ে রাখি সে সেটাকে বাইপাস হিসেবে ব্যবহার করে এবং সে সে ওই লুপ আবার ওই লাস্টের কমান্ডগুলো তো এক্সিকিউট হচ্ছে না কখনো না এখানে হচ্ছে না মানে আমি জাস্ট এটা ইলাস্ট্রেশনের মধ্যে বলতেছি কিন্তু এমন হয়তো হতে পারে যে আপনার প্রয়োজন হতে পারে যে পর এমন একটা কন্ডিশন দিলেন এখানে ইফ দিলেন ইফ দিয়ে দেখলেন
যদি ইফ এই ঘটনাটা ঘটে দেন কন্টিনিউ করুক এলস এই লাস্ট স্টেটমেন্ট গুলো কন্টিনিউ করুক যদি কন্ডিশন থাকে এরকম যে ইফ এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সে কন্টিনিউ স্টেটমেন্ট এক্সিকিউট করুক না হলে সে পরবর্তী লাস্ট স্টেটমেন্ট গুলো এক্সিকিউট করুক তাহলে ইফ যদি স্যাটিসফাই করে সে আবার কি করবে বাইপাস করে এখানে চলে এসে কাউন্টের ইনক্রিমেন্টটা বাড়ায় নেবে আর ব্রেকের ক্ষেত্রে কি হয় ব্রেক হচ্ছে মূলত এই লুপে আসে থাকবে না এই লুপটা সে লুপ থেকে বের হয়ে যাবে দ্যাট মিন্স আমার যদি এখানে আমি কন্টিনিউ না দিয়ে যদি এখানে ব্রেক দেই তাহলে আমার এই যে লুপটা আমি যে ঘুরতেছি এখানে আমি থাকবো না কিন্তু আমার এর ঠিক আগের যে লুপটা আমি সেখানে চলে যাব আমি যদি কোনো একটা লুপে থাকি সেই লুপে আমি আর থাকবো না লুপ থেকে বের হয়ে আসবো তার আগের যে লুপে আমি ছিলাম সেই লুপে চলে আসবো বা আগের যে স্টেটমেন্ট ছিলাম সেই স্টেটমেন্টে চলে আসবো ওকে এখানে আমি যেটা বলছিলাম সেটাই যে একটা ব্রেক অথবা কন্টিনিউ দুইটার একটা মানে ইলাস্ট্রেশন এছাড়া কিছু না আপনারা এখন এটা করে ফেলবেন সেটা হচ্ছে আপনারা এইখানে যেটা নেবেন সেটা একটা লিস্ট বক্স এইখানে যে কন্ট্রোলটা থাকবে সেটা একটা লিস্ট বক্স আপনি এখানে একটা নাম্বার ইনপুট দিবেন এখানে অ্যাড থাকবে না এটা হচ্ছে ইটারেট লিখবেন অ্যাড এর বদলে ইটারেট অ্যাড লিখেও লিখতে পারেন কোনো সমস্যা নাই আপনি এখানে একটা নাম্বার লিখবেন সাপোজ আমি লিখলাম 5 সে যেটা করবে সেটা হচ্ছে এখানে দেখাবে 1 2 3 4 5 এখানে দেখাবে লাইন মানে লাইন বাই লাইন লিস্ট বক্সে এভাবে দেখাবে আইটেম অ্যাড করবেন লিস্ট বক্সে লিস্ট বক্স ডট আইটেমস ডট অ্যাড ঠিক আছে লুপিং করে লিস্ট বক্স ডট আইটেমস ডট অ্যাড করে আপনি নাম্বারটা আমি চাই আপনি ফর লুপ দিয়ে এটা করবেন এবং একই সাথে লিস্ট বক্সের কোন একটা এখানে তো দিলেন 5 1 2 3 4 5 তাই না আপনি যদি 4 নম্বরে ডাবল ক্লিক করেন লিস্ট বক্সে সিলেক্ট করা যায় আইটেমগুলো যেহেতু আপনি আইটেম হিসেবে অ্যাড করতেছেন আইটেমগুলো সিলেক্ট করা যায় কোনো একটা আইটেমে যদি ডাবল ক্লিক করেন আমার মেসেজ বক্সে দেখাবে যে ইউ হ্যাভ সিলেক্টেড দ্য নাম্বার যে নাম্বারে আপনি ডাবল ক্লিক করছেন সেই নাম্বারটাই দেখাবে এই কোডটা কি আবার ডাবল ক্লিক করে না আমি আমি আবার একটু বলি আপনি ইনপুট দিলেন 5 লিস্ট বক্সে এখন বসে আছে কত 1 2 3 4 5 5 এ ক্লিক করে যখন আপনি অ্যাড এ ক্লিক করবেন তখন তো এভাবে আসবে 1 2 3 4 5 এভাবে এভাবে আসবে তারপরে যদি আপনি এখানে যে কোনো একটায় ডাবল ক্লিক করেন মাউসের তখন একটা মেসেজ বক্স দেখাবে ইউ হ্যাভ সিলেক্টেড দ্য নাম্বার 4 অর 3 অর 2 অর 5 মানে যেগুলো থাকবে তার ভিতরে ওকে শুরু করে দেন আর এটা করবেন আপনারা লুপ দিয়ে লুপিং দিয়ে আপনার কমন সেন্স কাজে লাগান দেখবেন যে সি শার্পে অনেক বেশি ফ্যামিলিয়ারাইজ হতে পারতেছেন আর যেগুলো আপনার পরিচিত না আপনারা নেটে যাবেন গুগলে সার্চ দিবেন গুগলে সার্চ দিলে মূলত আপনি এখন যে পথ দিয়ে হাঁটতেছেন এই পথ দিয়ে লাখ লাখ কোটি কোটি মানুষ এটা অলরেডি চলে গেছে সো তারা তাদের পদচাপ রেখে গেছে গুগলে সো যখন আপনার কোনো একটা প্রবলেম হবে গুগলে সার্চ দিবেন প্রবলেম ম্যাপ সব পেয়ে যাবেন আপনারা এটা সবাই খেয়াল করেন আমি একটা নতুন প্রজেক্ট নিলাম আপনারা এখনও আমি যেটা খেয়াল করছি সেটা হচ্ছে আপনারা ম্যাক্সিমাম যেটা হয়েছে যে নেমিং কনভেনশনের ব্যাপারে অতটা কেয়ারফুল না এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেড না আপনারা নেমিং কনভেনশন অবশ্যই ফলো করবেন আর কন্ট্রোলের ক্ষেত্রে অনেকে ক্যামেল প্যাস্টেল কেস দিচ্ছেন অনেকে ক্যামেল কেস দিচ্ছেন কন্ট্রোলের ক্ষেত্রে অবশ্যই ক্যামেল কেস ফর্মের নাম অনেকে চেঞ্জ করতেছেন না ফর্মের নাম চেঞ্জ করবেন সো আমি শুরু করি আমাদের প্রবলেম যেটা সেটা হচ্ছে এরকম যে আমরা
অনেকে অনেক কিছু বুঝতে পারছেন না, সো আমি যখন কাজ করব তখন আমাকে জিজ্ঞেস করবেন, আমি বুঝাই দিব। সো আমার মোটামুটি ইউআই ডিজাইন কমপ্লিট। তো আমি এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমি প্রথমে আমার যে টেক্সট বক্স আছে সেই টেক্সট বক্সে একটা নাম্বার দিব। যখন আমি অ্যাড বাটনে ক্লিক করব আমার যে লিস্ট বক্স আছে সেই লিস্ট বক্সে সেই নাম্বারটা নাম্বার জিরো থেকে শুরু করে চলে আসবে। তো লিস্ট বক্সের কিছু বেসিক মেকানিজম আছে, সেটা হচ্ছে যে লিস্ট বক্সে যে আইটেমগুলো যেগুলো থাকে সেগুলো মূলত আইটেম আকারে থাকে। আইটেম হচ্ছে তার নিজস্ব লিস্ট বক্স আইটেম নামে তার নিজস্ব একটা ক্লাস আছে, সেই ক্লাসের আইটেম হিসেবেই সে আইটেম আকারে রাখে এখানে। তো আমরা যেহেতু ক্লাস অবজেক্ট নিয়ে এখন আলোচনা করি না, আপনারা এটা জেনে রাখেন যে লিস্ট বক্স তার ভিতরে যে জিনিসগুলো রাখে সেগুলো আইটেম হিসেবেই রাখে। কম্বো বক্সের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক একই রকম। আপনারা যখন কম্বো বক্সে ইডিট আইটেমসে ক্লিক করছিলেন, তো ইডিট আইটেমে যখন আইটেমগুলো দিয়েছেন সেগুলো কিন্তু আইটেম হিসেবেই ছিল। সো আপনারা আইটেম হিসেবে দিয়ে দিতে পারতেছেন বলে মনে হচ্ছে যে এখানেও আইটেম হিসেবে দিয়ে দিতে পারেন ইডিট আইটেমস। সো কম্বো বক্স এবং লিস্ট বক্সের সিমিলারিটি হচ্ছে সে আইটেম হিসেবে নেয়, তারা যে কোনো ভ্যালু আইটেম হিসেবে নেয়। ইভেন লিস্ট ভিউ আরও অনেক কিছু দেখবেন যে আইটেম হিসেবেই নেয়। তো আপনারা যদি এটা হচ্ছে কোনো কিছু এক্সপ্লোর করতে গেলে কোডে এক্সপ্লোর করবেন যে আসলে এটা কীভাবে কী কাজ করে। যেমন লিস্ট বক্সের ক্ষেত্রে আমি যদি লিস্ট বক্স এটা দরকার নাই, আমি আমার কনটেক্সটে থাকি, কনটেক্সটে আলোচনা করতে করতে চলে আসবে। সো আমার এখন প্রথম আলোচনা হচ্ছে আমি নাম্বার দিব, অ্যাড বাটনে ক্লিক করব। তো আমার অ্যাড বাটন ক্লিক ইভেন্টে চলে যাই। অ্যাড বাটন ক্লিক ইভেন্টে মূলত আমি কী করবো যে আমার প্রথমে একটা নাম্বার নেব, ইন্ট এন্ডিং ভ্যালু, তাই তো? এটাই তো আমার এন্ডিং ভ্যালু হবে আলটিমেটলি। সো এন্ডিং ভ্যালু ইকুয়াল টু আমি প্রথমে কনভার্ট করে নিচ্ছি, কনভার্ট টু ইন্ট। আমার যে টেক্সট বক্স দিচ্ছি সেটা হচ্ছে নাম্বার টেক্সট বক্স ডট টেক্সট। সো আমি প্রথমে একটা এন্ডিং ভ্যালু নিয়ে নিলাম। এখন আমি ফর লুপ চালাবো, ফর আই ইকুয়াল টু জিরো, আই ইজ লেস দ্যান এন্ডিং ভ্যালু আই প্লাস প্লাস। এটা রিসার্পার করে দিছে আমাকে, না রিসার্পার আমি যখন ক্লিক করছি আমি ট্যাপ দিছি, সে ফর লুপের স্ট্রাকচার তৈরি করে দিছে আমাকে। সো ফর লুপের স্ট্রাকচার তো আপনারা জানেন, তাই না? সো আমার তো আসলে এত ঝামেলা দরকার না, আমাকে সে স্ট্রাকচার দিছে, আমি জাস্ট এন্ডিং ভ্যালু দিয়ে দিলাম। এখন আমি আমার যে লিস্ট বক্স আছে সেটার নাম দেওয়া হয়েছে, নাম দেওয়া হয়নি, তো আমি নামটা দিয়ে আসি। সো নাম্বার টেক্সট বক্স না, লিস্ট বক্স
ডট আইটেমস, যেহেতু সে আইটেম হিসেবে রাখে, তো আইটেমস মূলত হচ্ছে একটা আইটেমের লিস্ট, ঠিক আছে? আইটেমস বলতে কী বোঝাস? অনেকগুলো আইটেম। সো এটা আসলে মূলত তার নিজস্ব একটা প্রপার্টি, এটা মূলত অনেকগুলো আইটেম রাখে। তো যেহেতু তার অনেকগুলো আইটেম আছে, তো আমি যদি তার ভিতরে একটা আইটেম যোগ করতে যাই, দ্যাট মিন্স অ্যাড করা, আইটেমস ডট অ্যাড। এখন এটা যেহেতু একটা মেথড, সে কিনে একটা অবজেক্ট টাইপের ভ্যালু নেয়। অবজেক্ট টাইপ নিয়ে আপনাদের তেমন কথা বলা হয় না। অবজেক্ট হচ্ছে এমন একটা টাইপ যে যে কোনো ধরনের টাইপই এটাতে অ্যাপ্লিকেবল। অবজেক্ট হচ্ছে যে কোনো টাইপ, অর্থাৎ সব টাইপের মূল যে আপনার কি বলা হয় যে মূলে যে আছে সেটা হচ্ছে আসলে অবজেক্ট টাইপ। যেমন স্ট্রিংও একটা অবজেক্ট টাইপ, ইন্টিজার একটা অবজেক্ট টাইপ, ফ্লোট একটা অবজেক্ট টাইপ। যেহেতু সে অবজেক্ট টাইপের একটা ভ্যালু নেয়, সেহেতু সে যে কোনো টাইপের ভ্যালুই সে নিতে পারে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত সে অবজেক্ট টাইপের একটা ভ্যালু নেয় এবং সে পাঠায় কি একটা ইন্টিজার ভ্যালু। ইন্টিজার ভ্যালু পাঠায়, এটা মূলত হতে পারে যে সে কয়টা আইটেম অ্যাড করছে তার রেসপন্স পাঠায়, এটাই। সো আমি প্রথমে অ্যাড করতেছি আই, কিন্তু আই তো অ্যাড করলে আসলে জিরো থেকে সে কাউন্ট শুরু করবে, আমি সেক্ষেত্রে আই প্লাস ওয়ান দিলাম। আমি একবার রান করে দেখি আমার ঠিক আছে কিনা অ্যাপ্লিকেশন। আমি 7 লিখলাম, আমার আসার কথা 1 থেকে 7 পর্যন্ত। সো 1 থেকে 7 পর্যন্ত আসছে। আমি আবার কী করলাম, অ্যাডে ক্লিক করলাম। কী হচ্ছে, অ্যাডে ক্লিক করলাম, সে আবার বারবার কী করতেছে, 1 থেকে 7 অ্যাড করতেছে। আমি যতবার ক্লিক করতেছি ততবার সে এই জিনিসটা নিয়ে আসতেছে। তখন আমার কী হচ্ছে, আসলে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা খুব বেশি কিন্তু কাজের জিনিস হচ্ছে না, এটা অ্যাপ্লিকেশনের একটা ছোটোখাটো বাগ হিসেবে থেকে যাচ্ছে, তাই না? সো এটা কেন হচ্ছে, মূলত আমি যখন অ্যাডে ক্লিক করতেছি তখন সে কাজ করতেছে কীভাবে দেখেন, অ্যাড বাটন ক্লিক, এন্ডিং ভ্যালু নিয়ে নিল, যেহেতু আমার এন্ডিং ভ্যালু অলরেডি আছে। তারপরে সে আবার ফর লুপটা ঘুরে আইটেমে জাস্ট অ্যাড করে দিচ্ছে, আইটেমে নতুন করে অ্যাড করছে। সো তার অ্যাড করতে কোনো সমস্যা নাই, সে অ্যাড করতেছে, আমার ভ্যালু বাড়তেছে। তো যাতে সে বারবার অ্যাড না করে, অ্যাড বাটন ক্লিক করার সময় বারবার ওই জিনিসগুলো অ্যাড না করে, সেক্ষেত্রে আমি কী করতে পারি, প্রথমবারে আমি আইটেমগুলো ক্লিয়ার করে নিলাম। যত আইটেম আছে আমি আইটেম ক্লিয়ার করে দিলাম, অ্যাড বাটন ক্লিক করলাম, ক্লিক করার পর আইটেম ক্লিয়ার হয়ে গেল, একবার ফর লুপ ঘুরে জাস্ট একবার এর ভ্যালু রাখলো। সো আমার লিস্ট বক্সে নাম্বার, লিস্ট বক্স আমি একই সাথে কিন্তু আপনাদের সাথে লিস্ট বক্সের সাথে ফ্যামিলিয়ারাইজ করে দিচ্ছি, উইন্ডোজ কন্ট্রোলের সাথে ফ্যামিলিয়ারাইজ করে দিচ্ছি। সো নাম্বার লিস্ট বক্স ডট আইটেমস, আইটেমসে যদি আপনি যান ডট দেন, এর দেখবেন অনেকগুলো মেথড আছে, অ্যাড মেথড, অ্যাড রেঞ্জ। অ্যাড রেঞ্জ মানে অনেকগুলো ভ্যালু একসাথে অ্যাড করা। ক্লিয়ার কী করে, রিমুভস অল আইটেম ফ্রম দ্য কালেকশন। আমরা এখন এটা যাচ্ছি যে সে ক্লিয়ার করে ফেলুক লিস্ট বক আইটেমটাকে, সে ক্লিয়ার করে ফেলুক। এছাড়া দেখবেন কন্টেন্টস, আসলে কন্টেন্টস মূলত একটা বুলিয়ান টাইপের ভ্যালু পাঠায়, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ডিটারমাইন্স ওয়েদার দ্য স্পেসিফাইড আইটেম ইজ লোকেটেড উইদিন দ্য কালেকশন। আপনার যদি কখনো এমন চেক করা লাগে যে লিস্ট বক্সে এই আইটেমটা আছে কি নাই, সে ট্রু পাঠাবে অথবা ফলস পাঠাবে, তখন আপনি কন্টেন্টস মেথডটা ব্যবহার করতে পারেন। এছাড়া আরও অনেক নিজস্ব মেথড আছে, ইন্ডেক্স অফ, ইন্ডেক্স অফ মূলত পাঠায় হচ্ছে সে যে ইন্ডেক্সে ভ্যালুটা আছে সেই ইন্ডেক্সের পজিশনটা সে পাঠাবে। অনেক সময় ইন্ডেক্স পজিশনও দরকার হতে পারে। সো আমাদের এখন এত কিছু দরকার নেই, আমাদের দরকার হচ্ছে ক্লিয়ার। সো আইটেমস ডট ক্লিয়ারে যদি আমি রাখি, এই মেথডটা প্রথমে ক্লিয়ার করে নিবে, তারপর হচ্ছে সে ভ্যালুগুলো অ্যাড করে দিবে। সো আমি যদি নাম্বার 8 দেই, অ্যাড করলো, আমি যদি বারবার অ্যাড দিই তাহলে এখন আর সে কী করতেছে না, নাম্বার অ্যাড করতেছে না, আমি যতবারই ক্লিক করি আমার প্রবলেম সলভড। সো এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে লিস্ট বক্স কেন নিলাম, লিস্ট বক্স এই কারণে নিলাম যে লিস্ট বক্সের প্রতিটা আইটেম সিলেক্ট করা যায়, যেটা টেক্সট বক্সে যায় না, টেক্সট বক্সে এইভাবে সিলেক্ট করা যায় না। তো আমি চাচ্ছি কি যে যখন আমি একটা আইটেম সিলেক্ট করে শো বাটনে ক্লিক করবো অথবা কোনো একটা আইটেমে ডাবল ক্লিক করবো, সে কী করবে, আসলে আমাকে একটা মেসেজ বক্স দেখাবে, যে এই মেসেজ বক্সে এই নাম্বারটা শো করবে যে ইয়োর নাম্বার ইজ 4, ইয়োর নাম্বার ইজ 3 অর সামথিং। সো আমি এখন যেটা করতেছি সেটা হচ্ছে যে প্রথমে আমি শো বাটনের ক্ষেত্রে লিখতেছি শো বাটন ক্লিক। সো আমি এখন চাচ্ছি যে লিস্ট বক্সে যে আইটেমটা সিলেক্টেড আইটেম, আইটেমটা তো সিলেক্টেড আইটেম, সো আমি মেসেজ বক্সে লিখলাম ডট শো ইউ হ্যাভ সিলেক্টেড, কনকর্ডিনেট করে দিলাম, লিস্ট বক্স নাম দিয়েছিলাম হচ্ছে নাম্বার লিস্ট বক্স ডট সিলেক্টেড। দেখেন সিলেক্টেড আইটেম নামে একটা ব্যাপার আছে, সিলেক্টেড আইটেমস নামে একটা ব্যাপার আছে।
সিলেক্টেড আইটেম মূলত যেটা করে সেটা হচ্ছে যে একটা আইটেম সিলেক্ট করা থাকলে সেটা সে পাঠায়। সিলেক্টেড আইটেমস থাকলে যদি আপনি একাধিক আইটেম সিলেক্ট করেন, দ্যাট মিন্স একটা লিস্ট বক্সে একাধিক আইটেম সিলেক্ট করা সম্ভব। আপনি নাম্বার 3 নাম্বার 4 দুইটা সিলেক্ট করলেন, এটাও সম্ভব। সো আইটেমস দিলে একটাই আসবে মিনিমাম যেটা সিলেক্ট করছেন, আর একাধিক সিলেক্ট করলে একাধিক সে লিস্ট আকারে রাখবে তার নিজের ভিতরে আইটেমের লিস্ট। সো আমি এখানে সিলেক্টেড আইটেম হিসেবে নিলাম, যেহেতু আমি একটাই সিলেক্ট করতেছি। আর টুইস্টিং কল দিচ্ছে না, এই কারণে কিছু কিছু ব্যাপার সে ইমপ্লিসিটলি নিজের ভিতরে টুইস্টিং কল করে নেয় স্ট্রিং কনকাটেনেশনের সময়। কিছু কিছু সময় টুইস্টিং কল দেওয়া দরকার হয় না। দেখেন আমি যদি এখন টুইস্টিং লিখি, রিসার পর আপনারা অলরেডি অনেকে মনে হয় নিয়ে নিছেন, তারপরও টুইস্টিং যদি লিখি, টুইস্টিং যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে এটাকে ডিম করে রাখে, তার মানে এটা দরকার ছিল না। দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, এরকম একটা ব্যাপার। সো আমি না দিলেও কোনো সমস্যা নেই, যেহেতু আমি দিচ্ছি না। এই যে ডিমের যে ব্যাপারগুলো, এটা আসলে মূলত আসছে রিসার পরের কাছ থেকে। রিসার পর আপনাকে বলে দিচ্ছে এগুলো ইউজেস, এগুলো ইউজ হচ্ছে না। ওকে, সো আমি এখন যখন শো বাটনে ক্লিক হচ্ছে আমি এটা কাজ করতে পারতেছি। আপনাদের আর একটা প্রবলেম, আমি যেটা আপনাদের দিছিলাম সেটা হচ্ছে ডাবল ক্লিকের ক্ষেত্রে আমাকে দেখাবে। সো আমি এটা রাইট ক্লিক করলাম, প্রপার্টিজে গেলাম, এখানে যে ইভেন্ট আছে ইভেন্টে গেলাম, এখানে আছে দেখেন, আমি যদি খুঁজে দেখি মাউস ডাবল ক্লিক, তাই না? মাউস ডাবল ক্লিক ইভেন্টে অথবা ডাবল ক্লিক, ডাবল ক্লিকে গেলাম। সো এখানে আমি ঠিক এই একই জিনিস চাচ্ছি, আমি এটাকে কী করলাম, মেথড এক্সট্র্যাক করে দিয়ে দিলাম, কন্ট্রোল আর এম, শর্টকাট কী হচ্ছে কন্ট্রোল আর প্লাস কন্ট্রোল এম, সে মেথড এক্সট্র্যাক করে দিবে শো মেসেজ। সো আমার এখানে শো মেসেজ নামে একটা মেথড তৈরি হয়ে গেছে, আমি এখানে মেসেজটা লিখলাম শো মেসেজ, সে একই কাজই করবে দুইটার ক্ষেত্রে। যেহেতু আমি রিপিট করবো না, সেহেতু আমি একটা মেথডে সেটা দিয়ে দিলাম এবং ওই মেথডটা সবাই শেয়ার করতেছে। সো আমি এখন দেখি 8@, আমি যদি ডাবল ক্লিক করি তাও সে দেখাবে ইউ সিলেক্টেড 3, যদি শোতে ক্লিক করি তাও সে একই জিনিসই দেখাবে, তাই না? ওকে, কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারেন। আমি এখন আপনাদের একটা প্রবলেম, আপনাদের যেটা করতে হবে, দেখতে পাচ্ছেন একজন আর্টিকেল রাইটার, সে তিনি হচ্ছেন আমাদের এই অ্যাপ্লিকেশনটা, তিনি অ্যাপ্লিকেশন বিল্ড করেন, মানে অ্যাপ্লিকেশনে যাচ্ছেন এরকম যে এই অ্যাপ্লিকেশনটায় সে এখানে আসলে একটা রিস্ট টেক্সট বক্স কন্ট্রোল আছে। সো আমার যখন অ্যাপ্লিকেশনটা রান হয় এই ফরম্যাটে রান হয়, সে তার আর্টিকেল বা যে কোনো আর্টিকেল, সেটা নেট থেকে হোক তার নিজের আর্টিকেল হোক, সে করে কি কপি পেস্ট করে এখানে, কপি করে এখানে পেস্ট করে দেয়, এটা তো সম্ভব সম্ভব না? আমরা টেক্সট বক্স একটা থাকলে সেটাকে বাইরে থেকে কপি পেস্ট করতে পারি, কপি পেস্ট করে এখানে একটা আর্টিকেল, সে লাইন অনেক বড় আর্টিকেল থাকে সে আর্টিকেল এখানে দিয়ে দেয়। তো তার জানার আগ্রহ হচ্ছে ওই আর্টিকেলে একটা স্পেসিফিক শব্দ কতবার আছে, এটা তার জানার আগ্রহ, যে আসলে আমি যে আর্টিকেলটা দিছি বা আমি নিজে যে আর্টিকেলটা লিখছি, আমি এই আর্টিকেলে আমি এই শব্দটা কতবার ব্যবহার করে থাকি করছি। সো সাপোজ আমি যদি এখানে এমন লিখি যে দিস ইজ এ পেন, পেন রাইটস ব্ল্যাক, ব্ল্যাক পেন রাইটস ওয়েল। সো এই ক্ষেত্রে যখন এরা অলরেডি সে কপি পেস্ট করে দিয়েছে আর্টিকেল, তার এরকম একটা আর্টিকেল আছে, তো সে জানতে চাচ্ছে যে তার পেন শব্দ যেটা, এই পেন শব্দটা আর্টিকেলে কতবার আছে এবং কিভাবে আছে। সো প্যাটার্নটা কি রকম, প্যাটার্নও সে জানতে চায় কতবার আছে এবং প্যাটার্নটা কি রকম। প্যাটার্ন কি রকম বলতেছি, এখানে সে লিখলো পেন, সার্চ বাটনে ক্লিক করলো, এই আর্টিকেলের ভিতরে যত জায়গায় পেন আছে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে, হাইলাইট হয়ে যাবে। সো যত জায়গায় পেন আছে তত জায়গায় পেনটা হাইলাইট থাকবে, এবং পেনের নাম্বার এখানে তিনটে অকারেন্স হয়েছে, সে এটা দেখাবে তিনবার অকারেন্স হয়েছে। সো এখান থেকে কি সে প্যাটার্ন বুঝতে পারবে না?
হাইলাইট হওয়া থেকে কি প্যাটার্ন বুঝতে পারবে না, তার পেন কত জায়গায় কিভাবে প্যাটার্ন আছে, কতটুকু কাছাকাছি আছে, কতটুকু দূরে আছে। সো এটা হচ্ছে তার মানে ক্রাইটেরিয়া হচ্ছে এরকম। এখানে আপনাদের যে হিন্টগুলো সেটা হচ্ছে আপনারা সিম্পলতে হাইলাইটের ব্যাপারটা বলবো না, হাইলাইটের আপনাদের আইডেন্টিফিকেশন এডিস টেক্সট বক্সগুলোর কাজগুলোতে হাইলাইট করা, সিলেক্ট করা, এটা হচ্ছে মূলত রিস টেক্সট বক্সের নিজের কাজ হচ্ছে হাইলাইট করা, সিলেক্ট করা, কারণ এটা তার ওনারশিপে আছে, তার ভিতরে যে টেক্সটটা এটা তার ওনারশিপে আছে। আর হচ্ছে রিচ টেক্সট বক্স আর মাল্টি লাইন টেক্সট বক্সের মধ্যে পার্থক্য, রিচ টেক্সট বক্স এবং মাল্টি লাইন টেক্সট বক্সের ভিতরে মূলত পার্থক্য দুইটাই আলাদা কন্ট্রোল। টেক্সট বক্স ক্যান বি মাল্টি লাইন, রিচ টেক্সট বক্স ক্যান বি মাল্টি লাইন, সিম্পল টেক্সট বক্স ক্যান বি মাল্টি লাইন। সো টেক্সট বক্স যেটা সিম্পল যে টেক্সট বক্স তার নিজস্ব কিছু অনেক জিনিসপত্র যেটা নাই, যেমন আপনি হাইলাইট করতে যাচ্ছেন এটা তার বেশি যদি টেক্সট চলে আসে তখন সে হচ্ছে মাল্টি লাইন অটোমেটিক্যালি স্ক্রল বার দিয়ে দিবে। ওকে, এখন যেসব জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে এরকম পেন আসছে, মানে এখন আপনাদের যে আরো একটু সামনে লেভেলে বলি, যে দিন আপনাদের হোম টাস প্রথমে এটা করতে আপনাদের ঘাম ঝরে যাবে, তারপর পরবর্তী কথাগুলো বলি যে পেন সিলেক্টেড রাইটার ঠিক ওই একই সময় এখান থেকে পেনটা মুছে দিয়ে লিখলো ব্ল্যাক, ব্ল্যাক লিখলে তখন কিন্তু এমন হবে যদি আপনাদের মানে এই আগের ক্রাইটেরিয়া রাখেন তখন ব্ল্যাক লিখলে যেটা হবে সে পেনও সিলেক্ট করে রাখতেছে ব্ল্যাকও সিলেক্ট করে রাখতেছে, এরকম হলে হবে না, সে পেনটা ডিসিলেক্ট করে দেবে ব্ল্যাকটাও সিলেক্ট করবে এবং এখানে দেখাবে নাম্বার অফ রেফারেন্স 2। সো এটা আপনারা টোটালি একটা স্ট্রিং অপারেশন, এর স্ট্রিং ছাড়া তেমন কোনো অপারেশন এখানে নাই, আপনারা দেখেন কিভাবে এটা সলভ করবেন। আমি পরের কন্ডিশনে চলে যাচ্ছি, তো বেটার আপনারা এটা নোট নিয়ে নেন কী কী করা লাগবে, কী কী করা লাগবে না, না হলে আপনারা ভুলে যাবেন। আমি কি এটা মুছে দিব, সবাই নিয়ে নিচ্ছেন মুছে দিব? ওকে, এখন আপনাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যারে। হোয়াট ইজ অ্যারে? অনেক অ্যারে নিয়ে কিন্তু আমরা সেই অনেক আদিকাল থেকে আলোচনা করে আসছি, তাই না? অ্যারে হচ্ছে সি তে সব থেকে বেশি ইউজ, মানে যেটা ইউজ করা হয় অ্যারে, অ্যারে হিসেবে ইউজ করা হয় স্ট্রাকচার। সো মানে অ্যারেটা মূলত হচ্ছে সব থেকে সিম্পলেস্ট ডাটা স্ট্রাকচার, সিম্পলেস্ট ডাটা স্ট্রাকচার। সো এখানে দেখেন উই ইউজ অ্যান অ্যারে টু স্টোর সিমিলার টাইপ অফ ডাটা টুগেদার, অ্যান অ্যারে ইজ এ ডাটা স্ট্রাকচার দ্যাট কন্টেইনস এ নাম্বার অফ ভ্যারিয়েবলস কল্ড দ্য এলিমেন্টস অফ দ্য অ্যারে। আমি এতদিন শুধু যাচ্ছি না, আমি সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে আমরা এতদিন যে ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করে আসছি, ভ্যারিয়েবলগুলো নিয়ে আমরা কাজ করে থাকি, যেমন স্ট্রিং আর নাম্বার আর এই আপনারা যেসব ভ্যারিয়েবল নিয়ে অলরেডি কাজ করছেন, ইন ফার্স্ট নাম্বার, ইন সেকেন্ড নাম্বার, এগুলো মূলত যেটা করে সেটা হচ্ছে সে একটা করে নাম্বার নিচ্ছে, তাই না? তার কাছে একটা করে নাম্বার নিচ্ছে। এখন আমি যদি চাই যে ফার্স্ট নাম্বার যেটা সে আসলে মাল্টিপল ভ্যালু নেবে এবং সেটা ইন্টিজার টাইপের হবে, ফার্স্ট নাম্বার যে ভ্যারিয়েবল সেই ভ্যারিয়েবলটাই তার ভিতরে মাল্টিপল ভ্যালু থাকবে এবং ইন্টিজার টাইপের ভ্যালু থাকবে। সো সেক্ষেত্রে আসলে আমাকে কি করতে হবে, মনে একটা কালেকশনের হেল্প দিতে হচ্ছে যেখানে আসলে ফার্স্ট নাম্বার ভ্যারিয়েবলটাই ইউজ হচ্ছে কিন্তু তার ভিতরে অনেকগুলো ভ্যালু আছে। ফার্স্ট নাম্বার যদি আমি না বলি, যে আমি যদি এটা ভ্যারিয়েবলের নাম দিই মাল্টিপল ভ্যালু, সিঙ্গেল ভ্যালু আর মাল্টিপল ভ্যালু দুইটা নাম দিলাম, একটা হচ্ছে সিঙ্গেল ভ্যালু, একটা ভ্যারিয়েবলের নাম, এটা হচ্ছে ইন্টিজার টাইপ, সে মূলত একটাই ভ্যালু নেয়। এখন আমি যদি চাই যে ইন্টিজার টাইপের একটা কোনো একটা
ভ্যারিয়েবল, সে হচ্ছে মাল্টিপল ভ্যালু নেবে এবং সেটা ইন্টিজার টাইপের, সেক্ষেত্রে আমাকে অ্যারে ভ্যালু দিতে হচ্ছে অথবা এমন একটা কালেকশন যে আসলে সিমিলার টাইপ ডাটা নেয় তার ভিতরে। অ্যারেটা হচ্ছে সেরকম একটা সিমিলার টাইপ ডাটা নেয় যার যার ভিতরে সে হচ্ছে মাল্টিপল ভ্যালু নেয়। তো ডিক্লারেশনের ইস্যুটা হচ্ছে এরকম, ইন্টিজার অ্যারে, অ্যারে সাইন, দেন নাম্বারস, দেন নিউ ইন্টিজার। আপনাকে অবশ্যই সাইজটা ডিফাইন করে দিতে হবে ডিক্লারেশনে। আমরা সিতে কি করতাম মনে আছে আপনাদের? আমি যদি একটা মাল্টিপল ভ্যালু নিই তাহলে আমি সিতে কি করব? ইন্ট অ্যারে নেম মাল্টিপল ভ্যালু, তাই না? পরে এখানে দেখো এখানে আমি কি বলে দিচ্ছি, ইন্ডেক্স নাম্বার, তার সাইজ বলে দিচ্ছি। ইন্ডেক্স নাম্বার কি? সাইজ, নট ইন্ডেক্স নাম্বার, ইট ইজ দ্য সাইজ অফ দ্য অ্যারে, তাই না? অনেকে এটা ভুল করেন যে এটা আসলে তার ইন্ডেক্স নাম্বার, এটা ইন্ডেক্স নাম্বার না, এটা তার সাইজ। তো আমি আসলে বলে দেই তার সাইজ করবে এখানে, এবং অ্যারে অ্যারেতে অবশ্যই ডিক্লেয়ার সময় সাইজটা ফিক্স বলে দিতে হয়। এটা সিতেও ছিল, সি প্লাস প্লাসে আছে, সি শার্পেও আছে, জাভাতে আছে, যে ল্যাঙ্গুয়েজে যান না কেন অ্যারে সাইজ বলে দিতে হয়। দ্যাট মিন্স এটা আছে ফিক্স সাইজ, তাই না? দ্য সাইজ ফিক্সড। সো আমি এখানে সাইজ বলে দেই, কিন্তু সি শার্পের ক্ষেত্রে ডিক্লেয়ারেশন ইস্যুটা কেমন? আমি প্রথমে একটা ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করতেছি ইন্টিজার, দেন এখানে লিখলাম মাল্টিপল ভ্যালু, ইকুয়াল টু, আমাকে তখন একটা কিওয়ার্ডের হেল্প নিতে হয় এটাকে ইনিশিয়ালাইজ করতে, এটাকে সাইজ বলে দিতে। সেটা হচ্ছে সরি নিউ, আমি ঠিক সাইজটা এখানে বলে দিই, আমি নিউ দিয়ে মূলত আসলে ইনিশিয়ালাইজ করা হচ্ছে। এই যেটা অ্যারে ডিক্লেয়ার করছি সেটাকে আমি ইনিশিয়ালাইজ করতেছি, এবং কোন একটা অ্যারেকে ইনিশিয়ালাইজ করার সময় তার সাইজটা বলে দিতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। আপনি যেটা দেখ পরে ইনিশিয়ালাইজ করতে পারেন, এখানে সেমিকোলন দিলেন পরে মাল্টিপল ভ্যালু ইকুয়াল টু নিউ ইন্ট লিখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখনই আপনাকে এটাকে নিয়ে কাজ করতে হবে তাকে অবশ্যই সাইজ বলে দিতে হবে, ইনিশিয়ালাইজেশন না করে তাকে নিয়ে কাজ করা যায় না। ভ্যারিয়েবল প্রিমিটিভ টাইপের ইন্টিজার, ফ্লোট, ডাবল এগুলো ইনিশিয়ালাইজেশনের দরকার হয় না, কিন্তু ইউজার ডিফাইন টাইপে সেগুলোর ইনিশিয়ালাইজেশন অবশ্যই দরকার হয়, সেক্ষেত্রে নিউ কিওয়ার্ডটা ব্যবহার করা হয়, আপনি এটা জেনে রাখেন আর কি। সো প্রিমিটিভ টাইপে কখনোই দরকার হয় না যে আপনি ইন্টিজারের ক্ষেত্রে যখন সিঙ্গেল ভ্যালু দিচ্ছেন তখন ইকুয়াল টু নিউ করতেছেন, এটা দরকার নেই। কিন্তু যখন ইউজার ডিফাইন টাইপে আসবেন তখন নিউ করে তাকে ইনিশিয়ালাইজ করে নিতে হয়, দেন তারপর তাকে ব্যবহার করতে হয়, তার ভিতরে ভ্যালু দিতে পারবেন বা ম্যানিপুলেশন করতে পারবেন। এবং অ্যারের ক্ষেত্রে ঠিক একই রকম নিয়ম, যে যখন আপনি তাকে নিয়ে কাজ করবেন তার ভিতরে ভ্যালু দিবেন তাকে অবশ্যই ইনিশিয়ালাইজ করে নিতে হবে, ইনিশিয়ালাইজ করতে হয় নিউ দিয়ে। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি উদাহরণে যে প্রথমে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করছি ইন্টিজার টাইপের, যে হচ্ছে অনেকগুলো নাম্বার নেয় এবং তার সাইজ হচ্ছে কত? 5। প্রতিটা অ্যারে হচ্ছে জিরো বেসড ইন্ডেক্স, জিরো বেসড ইন্ডেক্স বলতে যেটা বোঝায় তার হচ্ছে ইন্ডেক্স শুরু হয় জিরো দিয়ে, ঠিক আছে? সো তার শেষ ইন্ডেক্সটা কত হবে এক্ষেত্রে? 4। তাহলে 5 কিন্তু তার ইন্ডেক্স না, 5 হচ্ছে তার কি? সাইজ, তাই না? অ্যারের সাইজ 5, তার জিরো দিয়ে যেহেতু শুরু হয় তার শেষ ইন্ডেক্সটা হবে 4। ওকে, সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যখন আমি একটা অ্যারে ডিক্লেয়ার করছি তার কোনো একটা ইন্ডেক্স পজিশন, ইন্ডেক্স বলতে কি তার লোকেশন, তাই না? যে অ্যারেটার কোন লোকেশনে আমি কোন ভ্যালুটা দিচ্ছি, আসলে এটা অনেকটা ড্রয়ারের মতো, আপনারা জানেন যে মাল্টিপল ভ্যালু আসলে একটা অনেকটা একটা ড্রয়ার। সো তার প্রতিটা ড্রয়ারে একটা করে লেভেল আছে, আমরা যেমন ড্রয়ার মেনটেন করি আমাদের অফিসে, যে এটা হচ্ছে 0 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার, এটা হচ্ছে 6 নাম্বার। সো আমি কত নাম্বার ড্রয়ারে কি ভ্যালু রাখবো এটা আসলে ওই লোকেশন, ড্রয়ারের লোকেশন কত এটা দিয়ে আমি অ্যালোকেট করি। 0 নাম্বার ড্রয়ারে আপনি যদি রাখেন 5, তাহলে আপনি এভাবে লিখবেন মাল্টিপল ভ্যালু অর নাম্বারস, নাম্বারস 0 ইকুয়াল টু 5, তাই না? ওকে, সো এখন আমি যদি এমন হয় যে আমি একটা নাম্বারস অ্যারে ডিক্লেয়ার করছি যার সাইজ হচ্ছে 5, তাকে আমি 5টা সাইজে ভ্যালু দিয়ে দিয়েছি,
এখন আমার এমন দরকার যে আমি আরো 25টা ফেলো দিতে চাই। আপনারা কথা বুঝতে পারতেছেন কিনা দেখেন, যে আমি আরো 25টা ফেলো দিতে চাই, আমার নতুন 25টা ভ্যালু আসছে আমি সেটা দিতে চাই ঠিক এই নাম্বারসকে, এটা কিভাবে সম্ভব? সাইজটা চেঞ্জ করলে কি ডাটাগুলো থাকবে? আমাকে তো ইনিশিয়ালাইজ করতে হচ্ছে নাম্বারস, ইনিশিয়ালাইজ করলে তো ডাটা থাকবে না, তখন আমাকে কি করতে হচ্ছে আরেকটা অ্যারে হেল্প দিতে হচ্ছে, আরেকটা অ্যারে হেল্প কিভাবে নিতে হবে আরও তাকে সাইজ ডিফাইন করে দিতে হচ্ছে যার সাইজ 25 ডিফাইন করে দিয়ে দেন আমাকে এই পাঁচটা ডাটা ওখানে ট্রান্সফার করতে হবে, আগে ট্রান্সফার করে বাকি মানে দ্যাট মিনস তখন সাইজ কি হবে 30, সো আমি তখন একটা 30 সাইজড অ্যারে নিতে হবে, অ্যারে নিয়ে তাকে পাঁচটা ডাটা দিতে হবে দিয়ে বাকি 25টা ডাটা দিলাম ফাইন। পরবর্তীতে আমার আরও রিকোয়ারমেন্ট বাড়লো, আমার দেখা গেল যে আমি এটা দিয়ে আমার হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট হোল্ডারদের মেনটেন করি, সো আমার প্রতিদিনই লাখ লাখ অ্যাকাউন্ট, আমি প্রতিদিনই সাইজ বাড়ায় বাড়ায় কি এটা কি সম্ভব? মেনটেনেবল থাকছে না এটা, কেন পসিবল হচ্ছে না কেন? কারণ প্রবলেম এক জায়গায় যে এটা সাইজ ফিক্সড, ফিক্সড সাইজ, এটা হচ্ছে মূলত অ্যারে লিমিটেশন, এটা হচ্ছে লিমিটেশন অফ অ্যারে ইজ ইট ইজ ফিক্সড সাইজ। ওকে, সো এমন যদি হয় যে আপনার অ্যারে সাইজ হচ্ছে 4, আপনি 5 নম্বর ইন্ডেক্সে কোনো ভ্যালু দিতে যাচ্ছেন, আপনার অ্যারে সাইজ 4, তার মানে কি লাস্ট ইন্ডেক্স কত? 3, কিন্তু আপনি 5 নম্বর ইন্ডেক্সে ভ্যালু দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে সে কি করবে? সে একটা অর্ডার পাঠাবে, অর্ডারটার নাম হচ্ছে ইন্ডেক্স আউট অফ রেঞ্জ এক্সেপশন। আপনাকে তখন সে যদি আপনি কোড লেভেলে থাকেন তাহলে কোডে এসে নক করবে, যদি ইউজারের কাছে থাকে আপনার অ্যাপ্লিকেশন সেক্ষেত্রে এটা ক্র্যাশ করবে, তাই না? ক্র্যাশ করবে মানে অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে যাবে। সো মানে যদি এমন কোনো কোড আপনার কোডের ভিতরে থাকে যে কোডটা হচ্ছে অ্যারের সাইজের বেশি, কোনো একটা পয়েন্টে এসে এক্সিকিউশন পয়েন্টে এসে সেটা যদি এক্সিকিউট না করতে পারে, অঘটনটা আপনি যদি হ্যান্ডেল না করেন, সেক্ষেত্রে আসলে ইউজার লেভেলে তো সেটা থাকছে না, এমন না যে আপনার ডেভেলপার কোড সেখানে বসে আছে ইউজারকে জানানো যে এই কোডের এই লাইনে ঝামেলা হয়েছে, সম্ভব না। সো সেক্ষেত্রে কোডটা ভেঙে পড়বে বা অ্যাপ্লিকেশনটা ভেঙে পড়বে। অ্যারে এমনও সম্ভব যে আপনি অ্যারের সাইজ ডিক্লেয়ার না করে অ্যারেকে ওই সময় ইনিশিয়ালাইজ করে দিতে পারে ভ্যালু দিয়ে, সো সেক্ষেত্রে কি সাইজ ডিক্লেয়ার হচ্ছে না? ইনিশিয়ালাইজ করার সময় যদি আপনি তাকে ভ্যালু দিয়ে দেন সেক্ষেত্রে কি সাইজ ডিক্লেয়ার হচ্ছে না? সাইজ ডিক্লেয়ার হচ্ছে কিভাবে হচ্ছে, আমি এই অ্যারেটার এইটা দেখেন প্রথমটা সেটা হচ্ছে ইন নাম্বারস নিউ ইন, প্রথমে সাইজ ডিক্লেয়ার করেছিলাম পাঁচটা ভ্যালু দিয়ে দিলাম, সম্ভব। পরবর্তীতে যেটা করছি সেটা হচ্ছে ইন নাম্বারস, আমি প্রথমে পাঁচটা ভ্যালু দিয়ে দিলাম, সে যখন পাঁচটা ভ্যালু পাইলো অ্যাট ফার্স্ট লেভেল আমি বলছি যে প্রথমে তাকে ইনিশিয়ালাইজ করতে হয়, এটা হচ্ছে তার ইনিশিয়ালাইজেশন। সেই ইনিশিয়ালাইজেশনে যদি পাঁচটা ভ্যালু পায় সেটাই হবে তার সাইজ, সে তখন ওইটাকে তার সাইজ হিসেবে নিয়ে নেবে যে আমার সাইজ 5 এবং আমার কাছে এই পাঁচটা ভ্যালু আছে প্রথমেই। তো যখন আমি একটা অ্যারে জন্ম নিচ্ছি তখন যদি তাকে যে যদি যে কয়টা ভ্যালু দেই সে কয়টা হবে তার সাইজ, এবং সে জিরো বেসড ইন্ডেক্স, তার মানে এটা হবে 0 1 2 3 4। ওকে, একইভাবে আমি যদি একটা স্ট্রিং টাইপের অ্যারে ডিক্লেয়ার করি আমি এইভাবে ডিক্লেয়ার করতে পারি, তার 0 নম্বর ইন্ডেক্স আছে এলিফ্যান্ট, 1 নম্বর ইন্ডেক্স আছে ক্যাট, 2 নম্বর ইন্ডেক্স আছে মাউস, তার সাইজ কত? 3। ওকে, আমরা যে কাজটা করছি একটু আগে ওই কাজ ওই টাইপেরই কাজ, এখানে জাস্ট দেখেন একটা উদাহরণ দেওয়া আছে যে আমি একটা ডাবল টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করছি, সেই অ্যারেতে আমি প্রথমে এটা ইনিশিয়ালাইজেশন যোগ করার জন্য তো আমি ফর লুপ চালাইলাম, ইন্ডেক্স ইকুয়াল টু 0, ইন্ডেক্স ইজ লেস দ্যান, জাস্ট ইন্ডেক্স ওয়াইজ আমি ইটারেট করব। সো আমি পরবর্তীতে যেটা করতেছি সেটা হচ্ছে যে ইন্ডেক্সের থেকে এক ভ্যালু জাস্ট দেখানোর জন্য যে এক নম্বর ইন্ডেক্সে নাম্বার অফ ইন্ডেক্স, দ্যাট মিন্স 0 নম্বর ইন্ডেক্সে সে ডাবল সে ইউজারের কাছ থেকে ভ্যালু নিচ্ছে, এখন কনসোল ডট রিড লাইন এর মানে হচ্ছে ইউজারের কাছ থেকে ভ্যালু নিচ্ছে, কনসোল ডট রিড কি প্রথম দিন আপনাদের বলছিলাম, তো এখানে হচ্ছে সেই ইউজারের কাছ থেকে ভ্যালু নিয়ে সেটাকে ডাবলে কনভার্ট করে ওই অ্যারেতে ইন্ডেক্স ওয়াইজ রেখে দিচ্ছে, আগে অ্যারেটাকে পপুলেট করা হচ্ছে এখানে, তারপরে সে ওই ইন্ডেক্সের ভ্যালুটা এই সামের সাথে যোগ করে দিচ্ছে, আলটিমেটলি সামের যে আপডেটেড ভ্যালু সেটা আমি দেখা দিচ্ছি, দ্য সাম অফ 5 নাম্বার ইজ প্লাস সাম,
একটাই, জাস্ট অ্যারে ইটারেট কিভাবে করবেন, কিভাবে লুপিং হচ্ছে সেটা দেখার জন্য এটা। ওকে, কোনটা নাম্বারস ডট লেন্থ, নাম্বারসটা হচ্ছে অ্যারের নাম, আর ডট যে কোনো অ্যারের ক্ষেত্রে সি শার্পের নিজস্ব যেই প্রপার্টি সেটা হচ্ছে লেন্থ। আপনি যদি অ্যারের ক্ষেত্রে তার লেন্থটা কাউন্ট করতে চান, তার সাইজ কতটুকু সেটা যদি কাউন্ট করতে চান, আপনি ডট দিলে লেন্থ প্রপার্টিটা পাবেন। এটাই মূলত তার সাইজটা রিটার্ন করে, কোনো একটা অ্যারের সাইজ রিটার্ন করে। তো আপনি যদি কোনো একটা অ্যারের মানে কতটা সাইজ সেটা জানতে গেলে নাম্বার ডট লেন্থ কল করবেন, সে তার সাইজটা রিটার্ন করে দেবে, এবং এটা তার এখন আপাতত এন্ডিং ভ্যালু ইন্ডেক্সের ক্ষেত্রে। ডটনেটের নিজস্ব অ্যারে বলতে নিজস্ব একটা ক্লাস আছে, অ্যারে ক্লাস। অ্যারে ক্লাস কিন্তু ফ্যাসিলিটি দেয় আপনাকে, সেটা হচ্ছে আপনি যদি প্রয়োজন মনে করেন যে কোনো একটা অ্যারেকে শর্ট করবেন, শর্টিং কারে বলে যে নাম্বার ওয়াইজ সিরিয়াল করবেন, কোনো একটা অ্যারেকে রিভার্স করবেন, কোনো একটা অ্যারে থেকে আইটেম রিমুভ করবেন, এই ফ্যাসিলিটিগুলো আপনি এই অ্যারে ক্লাসের মাধ্যমে এই অ্যারে ক্লাসের হেল্প নিয়ে করতে পারেন। অ্যারে ডট শর্ট, অ্যারেটা পাঠিয়ে দেন তার ভিতরে, সে ওটা শর্ট করে নেবে। অ্যারে ডট রিভার্স, তার ভিতরে অ্যারেটা পাঠিয়ে দেন, সে সেটাকে রিভার্স করে নেবে। এছাড়াও অ্যারে ডট দিলে আরও অনেক মেথড পাবেন, আপনারা দেখে নেবেন যে আসলে অ্যারে সে নিয়ে আর কি অনেক কিছু করতে পারে, অপারেশন চালাতে পারে। ইনডেক্স অফ নামে একটা মেথড আছে, ইনডেক্স অফ, আমি আপনাদের হিন্ট দেই, আমি যে অ্যাপ্লিকেশনটা দিছিলাম আপনাদের আজকে, সেই অ্যাপ্লিকেশনে ইনডেক্স অফ স্ট্রিং অপারেশনের ক্ষেত্রে ইনডেক্স অফ একটা ভালো কাজ দিবে আপনাদের। সো ইনডেক্স অফ যে মেথডটা অ্যারের ক্ষেত্রে, সেটা হচ্ছে মূলত আপনি কোনো একটা নাম্বার প্রথমে অ্যারের নাম বলে দিবেন, তার ভ্যালু বলে দিবেন, ওই ভ্যালুটা ওই অ্যারেতে কোন ইনডেক্সে আছে সেটা মূলত ইনডেক্স অফ মেথডে রিটার্ন করবে। এখানে হচ্ছে অ্যারেটা হচ্ছে সি শার্পের ক্লাস, ইনডেক্স অফ হচ্ছে তার মেথড। আপনি ধরে নেন অ্যারেটা হচ্ছে একটা মেশিন, এই ক্লাস হচ্ছে একটা মেশিন, যে মেশিনের ভিতরে যে ইনডেক্স অফ যে মানে মডিউলটা আছে সেই মডিউলের ভিতরে যদি আপনি অ্যারেটা পাঠান এবং অ্যারের ভিতরে কোনো একটা ভ্যালু আছে, কোনো একটা জায়গায় 100 ভ্যালু আছে ওই অ্যারের ভিতরে, সো সে অ্যারের নাম নিচ্ছে, অ্যারের ভ্যালু নিচ্ছে, ওই ভ্যালুটা এই অ্যারের ভিতরে কোন ইন্ডেক্সে আছে, কোন লোকেশনে আছে, ঠিক কোন ড্রয়ারে আছে, সেই ড্রয়ার লোকেশনটা সে পাঠিয়ে দিচ্ছে, রিটার্ন করতেছে, এবং আপনি এখানে ধরতেছেন ইন্টিজার ভ্যালুর মাধ্যমে। এটাই ওখানে ঠিক একই কাজ করা হয়েছে শর্টের ক্ষেত্রে। ফরেস্ট লুপ, আপনারা এতদিন ফর লুপ, হোয়াইল লুপ জেনে আসছেন, সি শার্পে ফরেস্ট লুপ একটা আছে, জাভাতেও এটা আছে মেবি। সো ফরেস্ট লুপ মূলত হচ্ছে যে আপনি যদি কোনো একটা কালেকশন, দ্যাট মিন্স সেটা অ্যারে হতে পারে, অন্য কোনো কালেকশন হতে পারে, আমি ডাটা স্ট্রাকচার নিয়ে আপনাদের তেমন কোনো ইন্ট্রোডাকশন দেই নাই। ডাটা স্ট্রাকচার বলতে কি বোঝায়, ডাটা স্ট্রাকচার আপনারা ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ার কি ফার্স্ট ইয়ার এটা দেখে আসেন, ডাটা স্ট্রাকচার ডাটা আসলে মূলত একটা ডাটা স্ট্রাকচার বলতে বোঝায় যে ডাটা কিভাবে অর্গানাইজ থাকবে এবং ডাটাকে কিভাবে ম্যানিপুলেট করবেন, সবকিছু মিলেই ডাটা স্ট্রাকচার হয়। সো অ্যারে যে ডাটা স্ট্রাকচার কেন, কারণ অ্যারেতে ডাটা কিভাবে আপনি এই যে জিরো বেসড ইনডেক্স, এটাও তার একটা প্রপার্টি, তার ডাটা স্ট্রাকচারের ভিতরেই পড়ে, তার বৈশিষ্ট্যের ভিতরে পড়ে। তো এটা সাধারণ থাকবে কি লিনিয়ারলি, তাই না? আপনি এটাকে ট্রাভার্স করবেন কিভাবে, লিনিয়ার ট্রাভার্স। সো ডাটা স্ট্রাকচার অ্যারে যে একটা কালেকশন, সো এই কালেকশনে যে কোনো কালেকশনে সি শার্পে যে কোনো কালেকশনে ফরেস্ট লুপ ইটারেট করা যায়। ফরেস্ট লুপ, ফর ইজ দিয়ে বোঝায় কি প্রতিটা, প্রতিটা, তাই না? সো আমি ফরেস্ট দিয়ে ইন্ট্রোডাকশন দেই, আমার এটার নাম যদি আমি দিই নাম্বারস, এই অ্যারেটার নাম দিলাম নাম্বারস, আমাকে এতক্ষণ যেটা করতে হয়েছে কোনো একটা অ্যারেতে কোনো একটা ভ্যালু ইটারেট করতে গেলে, কোনো একটা ভ্যালু বের করে নিয়ে আসতে গেলে, তার ইন্ডেক্স পজিশন জানতে হচ্ছে, ইন্ডেক্স পজিশন জেনে তারপর হচ্ছে ওই ইন্ডেক্স পজিশন বলে দিয়েছি, তারপর সে ভ্যালু রিটার্ন করতেছে, তাই না? কিন্তু আমি চাচ্ছি না যে ইন্ডেক্স পজিশন জেনে আমি কাজ করবো, আমি চাচ্ছি ডাটা নিয়ে আমি কাজ করবো, মানে কোনো একটা ডাটা নিয়ে আমি কাজ করবো, আমার ইন্ডেক্স পজিশন নিয়ে এত মাথা কামানোর
প্রয়োজন আমি মনে করতেছি না বা আমার জন্য এটা সমস্যা তৈরি করতেছে। সো এখানে যদি আমার ভ্যালু থাকে 5, এখানে থাকে 10, এখানে থাকে 12, এখানে থাকে 30, 50, 70, 80, এগুলো হচ্ছে তার ভ্যালু ওই লোকেশনে, ড্রয়ার লোকেশনে ভ্যালু। সো আমি যদি এখন ফরেস্ট লুপ, ফরেস্ট লুপের স্ট্রাকচারটা হচ্ছে অনেকটা এরকম, ফর ইচ এই কনটেক্সট আপনি যে ভ্যারিয়েবল নিয়ে কাজ করবেন, যেমন আমার হচ্ছে এখানে ইট ইজ আ টাইপের অ্যারে। সো আমি এই কনটেক্সট যেটা আমরা যেমন ফর লুপের ক্ষেত্রে কি দেখছিলাম, কনটেক্সটে একটা কাউন্ট ভ্যারিয়েবল থাকে যার স্কোপ থাকে অতটুকু লেভেলে, ঠিক সেরকমই আমি এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি ইন্ট ভ্যালু ইন। ইন হচ্ছে বলতে বোঝায় যে আসলে কোন কালেকশনে সে ইটারেট করবে। আমি প্রথমে তাকে একটা ওই কনটেক্সটের জন্য একটা ওই স্কোপের জন্য একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিলাম ইন্টিজার টাইপের ভ্যালু, ভ্যালু না দিয়ে আমি যদি ইন্ট নাম্বার বা এ নাম্বার তাহলে আরো সুবিধা হবে। এ নাম্বার জাস্ট এটা একটা ভ্যারিয়েবল এ স্কোপের জন্য, এই লুপিং এর জন্য ইন এ নাম্বার ইন নাম্বারস, দ্যাট মিন্স নাম্বারের ভিতরে নাম্বারের জিনিসগুলো কি এ নাম্বারে চলে আসবে। হ্যাঁ নাম্বারে আপনারা বুঝতে পারছেন যে আসলে এটা আমার একটা ডেসক্রিপটিভ, যে আমি যখন লুপিং শুরু করব এ নাম্বারটা মূলত এই নাম্বারস ইটারেট করবে এমন ভাবে, প্রথমে সে এ নাম্বারটা পাবে লুপিং এর শুরুতে হ্যালো 5, এই নাম্বারের কাছে তখন হয়ে যাবে ভ্যালু 5। তো আমি যদি এখন এখানে লাগিয়ে সাম ইকুয়াল টু 0 এখানে তাহলে আমার এরকম হবে সাম প্লাস ইকুয়াল টু এ নাম্বার, বুঝতে পারছেন কিনা দেখেন। সো প্রথমবার আমি লুপ চালাচ্ছি, এখন প্রথমবার লুপিং সাম ইকুয়াল টু 0 ফর ইচ ইন্ট এ নাম্বার, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়ে গেছে প্রথম ইনিশিয়ালাইজেশন বা যাই বলেন না কেন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়েছে ইন নাম্বারস, নাম্বার এই যে আমার যে অ্যারেটার তার ভিতরে সে ইটারেট করবে। আমি বলে দিচ্ছি সে যেটা ইটারেট করে সে প্রতিটা ভ্যালু সে আছে লিনিয়ার ট্রাভার্স করবে, প্রথমে এটাই তারপর এটাই তারপর এটাই, প্রথম থেকে শুরু করবে লাস্ট পর্যন্ত। হ্যাঁ ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান বলেন নাম্বারটা তো অ্যারে নেই, নাম্বারস হচ্ছে অ্যারে নেই, নাম্বারস নাম্বার হচ্ছে আমি ডিক্লেয়ার করলাম। এ নাম্বার মূলত হচ্ছে প্রতিবার ইটারেশনে সে ওই অ্যারের ভ্যালুগুলো পাচ্ছে। তো এ নাম্বারের প্রথম ভ্যালু কি হবে 5, তাহলে সামের ভ্যালু এখন কত 5 প্লাস সাম প্রথম হচ্ছে 5, পরের ইটারেশনে আসেন তাহলে হচ্ছে এ নাম্বারে এখন ভ্যালু কত 10, এ নাম্বারের ভ্যালু হচ্ছে এখন 10 ফর ইচ প্রতিবার, তাই না 10, তাহলে সামের ভ্যালু এখন কত 80। এভাবে করে সে ভ্যালু নিচ্ছে এবং সে যতক্ষণ অ্যারের ডাটা আছে ততক্ষণ সে ফরেস্ট লুপ চালাচ্ছে। আপনি রাস্তানে যদি বের হতে চান ব্রেক দেন কোনো সমস্যা নেই, ব্রেক দিতে পারেন, কন্টিনিউ দিলে সে আবার পরের ডাটা চলে যাবে, মানে দ্যাট মিনস 12 এ চলে আসবে। যদি এই মাঝখানে কোথাও এখানে কন্টিনিউ দেন তাহলে সে সামে আসবে না, সে 12 করবে, 30 করবে, 50 করবে, 70 করবে, 80 করবে, জাস্ট আমি ডাটা নিয়ে কাজ করতেছি, আমি কিন্তু লোকেশন নিয়ে এখন আর কাজ করতেছি। আমি যদি ফর লুপ নিয়ে এখন কাজ করতে হইতো তাহলে আমি কি করতাম, এই একই কাজ যদি আমাকে করতে হইতো যোগ করতে হইতো তাহলে আমি ফর লুপ দিয়ে কিভাবে করতাম, আমার এখানে তখন ইন্টারেট করতে হতো ফর হইতো ইন্ডেক্স ইন্ডেক্স পজিশন, তারপর এখানে কি করতাম এখানে দিতাম নাম্বারস নাম্বারস আর এখানে দিতাম ইন্ডেক্স পজিশন, তাই না, এখানে দিতাম নাম্বারস আর এখানে দিতাম ইন্ডেক্স পজিশন, তারপর আমি সেটা যোগ করতাম। সো আগের থেকে আমার এটা আমার মনে হয় যে মানে যদি ইস ফর ইস যদি প্রত্যেকটা ডাটা নিয়ে কাজ করা যায় তাহলে এটা হচ্ছে আমাকে ডাটা সুবিধা দিচ্ছে, আমাকে ইন্ডেক্স নিয়ে মাথা ঘামাতে হচ্ছে না। এখন যদি এমন হয় আপনি ফর ইস ব্যবহার করবেন কিন্তু আপনি যাচ্ছেন প্রথমে 5 ডাটাটা সে নেবে, তারপরে সে নেবে 12, তারপরে সে নেবে 50, তারপরে নেবে 80, দ্যাট মিন্স কি হচ্ছে একটা পরপর নিচ্ছে, এটা সম্ভব কিনা, উত্তর হচ্ছে না, ফরিজের ক্ষেত্রে এটা সম্ভব না, ফরিজ হচ্ছে প্রতিটা
প্রতিটা ভ্যালু সে ট্রাভার্স করে। আপনি যদি এরকম প্রয়োজন হয় যে ডাটা স্কিপ করবেন বা জাম্প করবেন, i = i + 2 ইনক্রিমেন্ট 2, আমার কথা বুঝতে পারছেন না? যে আমরা ইনক্রিমেন্ট করি কি, এখন 1 করে ইনক্রিমেন্ট করতেছি, যদি আমরা ইনক্রিমেন্ট 2 করি তাহলে সেক্ষেত্রে আপনি ফর লুপে হেল্প নেবেন, ফর এস দিয়ে এটা সম্ভব না। তো সেক্ষেত্রে ফর ইস মূলত প্রতিটা ডাটা লোকেশনে সে ট্রাভার্স করে। আপনাদের এটা নিয়ে কোনো কনফিউশন থাকলে আমাকে বলেন। এখন পর্যন্ত মানে বুঝতে পারেন নাই বা প্রবলেম হচ্ছে বুঝতে, আমি আবার বলবো, সমস্যা নাই। ইন্ট এ নাম্বার আমি যখন ফর লুপের সাথে তুলনা করি, দেখেন ফর লুপ লিখলাম এই পাশে, ফর ইন্টিজার কাউন্ট is less than in number count plus plus, তাই না? So এখানে আমি আসলে in countটা কি, এই for loop এর ক্ষেত্রে এই যে integer count declare করছে এটা মূলত কি, এই scope এর জন্য আমি একটা variable নিছি, এই variableটা কি করবে, এই scope এর ভিতরে generate করবে, তাই না? Count প্রথমে integer count declare করছে, এবার count equal to 0 বা 1 দেন, তাহলে ইনিশিয়ালি একটা ভ্যালু দিয়ে দিচ্ছেন, এই ভ্যালু দিয়ে আমি মূলত এই কাউন্টটা কতক্ষণ থাকতেছে, এই ফর লুপ যতক্ষণ লুপিং করতেছে। ঠিক একইভাবে আমি লুপিং এর জন্য এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি ইন্ট এ নাম্বার, সেক্ষেত্রে আমাকে এটা কোনো ইনক্রিমেন্ট করতে হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না, এটা অটোমেটিক্যালি প্রতিটা ডাটা ওয়াইজ ইনক্রিমেন্ট করবে, যেহেতু ফর ইচ প্রতিটা ডাটা ওয়াইজ ইনক্রিমেন্ট করবে ততক্ষণ যতক্ষণ সে এই লেন্থ কমপ্লিট না করে, এই অ্যারেটা যতক্ষণ না ডাটা শেষ হয় ততক্ষণ সে এটাকে ইটারেট করবে। স্যার নাম্বার অ্যারে থেকে যদি এই নাম্বারটা ইনিশিয়ালাইজ করতে হয় তাহলে কি মাস্ট বি নাম্বার অ্যারে যে কোনো একটা ইনডেক্স এরকম করতে হবে? এখানে কথা বলছেন, এখানে ইনিশিয়ালাইজেশন কোনো ইস্যু আছে কি না? হ্যাঁ, এই নাম্বারটা ইনিশিয়ালাইজেশন ইস্যু আছে না? এখানে কোনো ইনিশিয়ালাইজেশন, এখানে ইনিশিয়ালাইজেশন কোনো, এটা জাস্ট একটা ভ্যারিয়েবল নেম, আপনি এ নাম্বার না দিয়ে বি নাম্বার দেন কোনো সমস্যা নেই, এটা একটা ভ্যারিয়েবল নেম। এখানে আপনি এ নাম্বার না দিয়ে দেন ভ্যালু, ইন ভ্যালু আমি যদি অরিজিন আগে এ নাম্বারটা কি ইনিশিয়ালাইজ করে আসি পরে এ নাম্বারটা লিখি, না সেটা কোনো ই নাই, সেটা কোনো আপনি ফর ইচ যখন ঢুকবেন সে প্রথম থেকে ভ্যালু গুলো ইটারেট করবে, এখানে কোনো ইনিশিয়ালাইজেশন ইস্যু নাই। আপনি এটা ধরে নিতে পারেন যে এ নাম্বারটা আসলে এই নাম্বারস এর ভিতর যে ডাটা টাইপ সেই ডাটা টাইপের একই হতে হবে, নিয়ে নিবে না একই হতে হবে, এই যে এটা যে ডাটা টাইপ না আর এটা ডাটা টাইপ একই হতে হবে, আপনি যখন ফরিচের ভিতরে থাকবেন তখন এই ইটারেশন মোমেন্টে এই লুপিং এর মোমেন্টে এই নাম্বারস অ্যারেটাকে আপনি কোনোভাবে চেঞ্জ করতে পারবেন না, দ্যাট মিন্স এই নাম্বারস অ্যারেতে কোনো ভ্যালু অ্যাড করতে পারবেন না, এটা থেকে কোনো ভ্যালু রিমুভ করতে পারবেন না, তাহলে ইটারেশন ভায়োলেন্ট হবে এবং সে এটা করতে দিবেন না, কোড লেভেলেই বলবে যে এটা সম্ভব না, নাম্বারস অ্যারে ক্যানট বি চেঞ্জ। সো হ্যাঁ, নাম্বারস অ্যারেটা প্রথমে সে ওইভাবে ইটারেট করবে এবং যখন এর ভিতরে আপনি কোনো একটা চেঞ্জ করতে যাবেন সে বলবেন যে না এটা সম্ভব না, চেঞ্জ করা সম্ভব না, আপনি ইউজ করতে পারবেন কিন্তু চেঞ্জ করতে পারবেন না, ভ্যালু দিতে পারবেন না এবং মুছতে পারবেন না। এখানে দেখেন অ্যাজ অ্যান এক্সাম্পল আমরা প্রথমে একটা অ্যারে নিচ্ছি পার্সন নেমস, যেখানে তিনটা পার্সনের নাম আছে রহিম, শোয়েব, কামরুল। আমরা এবার
string name in person names. Amar person names je array ta ei array er bhitore iterate kortechi protita name ki hobe amra khuje khuje dekhtechi. So string name ta muloto ki ei context e ekta variable. So name in person names. So ami ekhon এখানে কনসোল রাইটার এ কি পাবো প্রথমবার রহিম তারপর শোয়েব তারপর কামরুল তারপর অ্যারে থেকে বের হয়ে আসবে আপনারা যে ইসে কাজ করছেন লিস্ট বক্সে কাজ করছেন লিস্ট বক্সে যদি আপনি চান যে আইটেমের ভিতরে ইটারেট করবেন সো আপনি যদি আইটেমের ভিতরে ইটারেট করতে চান সেক্ষেত্রে কি করতে পারেন আইটেমস মানে কি অনেকগুলো আইটেম আছে দ্যাট মিন সেটা একটা কালেকশন তার মানে সেটা ইটারেবল বলুন ইটারেবল জিনিসের ভিতরে কি ইটারেট করবেন এখানে আমি লিখলাম ফর ইচ ওটা কি টাইপের আইটেমস গুলো দেখবেন অবজেক্ট টাইপের তাই না সো আমি এখানে লিখলাম অবজেক্ট কোনো সমস্যা নাই আপনি চাইলে var লিখতে পারেন var var বলে একটা সি শার্পে একটা কিওয়ার্ড আছে var v a r varটা মূলত হচ্ছে এমন একটা কিওয়ার্ড এটা আপনি যাকে অ্যাসাইন করবেন প্রথমে আপনি লিখলেন var a equal to সাপোজ আপনি একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল আছে ভ্যারিয়েবল 1 ভ্যারিয়েবল 1 আগে ডিক্লেয়ার করা আছে ইন্টিজার টাইপের এটা আগে ডিক্লেয়ার করা আছে ইন্টিজার টাইপের আগে 50 দেওয়া আছে আপনি এখানে ডিক্লেয়ার করলেন var কিওয়ার্ড দিয়ে a টাইপের একটা ভ্যারিয়েবল যাকে আপনি দিয়ে দিলেন ভ্যারিয়েবল 1 সে তখন এই ভেরিয়েবল 1 এর যে ডেটা টাইপ কে ডেটা টাইপটা সেটা করে নিন প্রথমবার আপনি var ডিক্লেয়ার করে রাখতে পারেন কোনো সমস্যা নাই পরে যখন সে একটা ভ্যালু পাবে প্রথমবারের মতো ভ্যালু পাবে যে ডেটা টাইপের ভ্যালু পাবে তার ডেটা টাইপ সেটা হয়ে যাবে বুঝতে পারছেন যদি স্ট্রিং হয় তাহলে স্ট্রিং হয়ে যাবে এ স্ট্রিং টাইপ হবে প্রথমবার যে ভ্যালুটা হবে সে তখন তার মানে ডেটা টাইপ সেই ডেটা টাইপের করে নিবে আর অবজেক্ট হচ্ছে আমি আপনাদের আগেই বলছি যে অবজেক্ট যে কোনো টাইপের ভ্যালু নিতে পারে সো আপনি এখানে চাইলে অবজেক্ট টাইপের একটা রাখতে পারেন var রাখলে কোনো সমস্যা নাই কারণ আপনি তো যে অ্যারেটা ইটারেট করতেছেন সেটা var টাইপেরই হতে পারে সো var এবং প্রতিবার যখন সে ইটারেট করতেছে প্রতিবারই কিন্তু সে কোনো ঝামেলা নাই প্রতিবারই সে varটাকে ডিফাইন করে নিল সো var আইটেম আমি নাম দিলাম আইটেম ইন সরি ইন্ট হয়ে গেছে ইন আপনি ধরেন লিস্ট বক্স বা কমো বক্স চাই বলেন না কেন লিস্ট বক্সে নিলাম লিস্ট বক্সে নাম দিলেন লিস্ট বক্স ডট আইটেমস আপনি করে দেখতে পারেন আপনার যে লিস্ট বক্স তৈরি করেছিলেন সেই লিস্ট বক্সে তো অনেকগুলো আইটেম ছিল 1 2 3 4 5 সো লিস্ট বক্স ডট আইটেমস দিলে সে ওই আইটেমগুলোর ভিতরে ইটারেট করবে এবং আইটেমে সেই ভ্যালুগুলো পাবে যে ভ্যালুগুলো লিস্ট বক্সের আইটেমে আছে প্রতিটা আইটেমের ভ্যালু হবে এখন আপনারা যে এক্সাম্পলটা করছিলেন যে 8 দিলে 1 2 3 4 5 6 7 8 আসছে তো আইটেমস কি আছে 1 2 3 4 5 6 7 8 তো প্রথমে পাবে 1 তারপর পাবে 2 তারপর পাবে 3 তারপর পাবে 4 এভাবে করে সে আইটেমগুলো পাচ্ছে আমি এটা দেখাচ্ছি যে ফর ইজ ইউজ করে লিস্টের আইটেমগুলো ইটারেট করার সময় যে কোনো কালেকশনে ইটারেট করা সম্ভব এবং এটা আপনাদের মাথায় রাখতে হবে যে এটাও কিন্তু আসলে জিরো বেসড ইনডেক্সেই কাজ করে যেকোনো কালেকশন জিরো বেসড ইনডেক্সেই কাজ করতে ওকে কারো কোনো কনফিউশন থাকলে বলেন আমি পরবর্তী আলোচনায় যাব সো এখন আলোচনা করব আমরা অ্যারে লিস্ট নিয়ে অ্যারে লিস্ট অ্যারে লিস্ট অ্যারে লিস্ট হচ্ছে সি শার্প 3.0 অর 2.0 এর এই লেভেলের কোনো একটা সময় অ্যারে লিস্ট আসছে আর কি সি শার্পের সাথে তো অ্যারে লিস্ট হচ্ছে আপনার আমাদের অ্যারের ক্ষেত্রে মূল যে লিমিটেশন সেটা ছিল কি অ্যারে লিমিটেশন মনে আছে কিনা সিক্স সাইজ তাই না অ্যারে ফিক্স সাইজ সো আমাদের কি করতে হচ্ছে প্রতিবার যখন নতুন করে আমাদের ডাটা ডিফাইন করতে হয় তখন আমাদের নতুন অ্যারে নিতে হতো এই প্রবলেমটা দূর করার জন্য মাইক্রোসফট একটা ডাটা স্ট্রাকচার নিয়ে আসলো আমি এটাকে ডাটা স্ট্রাকচার সংজ্ঞা বলছি আপনাদের ডাটা স্ট্রাকচার নিয়ে আসলো যে এই ডাটা স্ট্রাকচার কি করতে পারে যে সে মূলত ফিক্স সাইজ না ডাইনামিক সাইজ
দ্যাট মিন্স আপনি যে কোনো সময় তাকে ভ্যালু দিতে পারবেন এবং যে কোনো সময় তার কাছ থেকে ভ্যালু মুছে ফেলতে পারবেন ডাইনামিক সাইজ যে কোনো সময় তাকে ভ্যালু তার সাইজ বাড়ানো সম্ভব বাড়ানো কমানো সম্ভব সো সেটা কি রকম দেখেন অ্যারে লিস্ট অ্যারে লিস্ট এখানে যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি অ্যারে লিস্ট একটা ডেটা টাইপ অ্যারে লিস্ট টাইপের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম মাই লিস্ট কে আমি ইনিশিয়ালাইজ করে দিলাম ইনিশিয়ালাইজেশন মানে তো সাইজ ডিফাইন করা দরকার নেই কারণ এটা ফিক্সড সাইজ না ডাইনামিক সাইজ তো প্রথম যখন আমি একে ইনিশিয়ালাইজ করে দেব তার কোনো সাইজ থাকবে না সে এরকম ফরম্যাটে হচ্ছে বসে থাকবে তার ভিতরে কিছুই নাই যখন আপনি তাকে কোনো একটা ভ্যালু অ্যাড করবেন দ্যাট মিন্স মাই লিস্ট ডট অ্যাড 100 অ্যাড করা হয়েছে সে তখন তার সাইজ হয়ে যাবে কত 1 এবং তার ইনডেক্স পজিশন হয়ে যাবে 0 এবং আপনি মাই লিস্ট এবার যদি এমন করেন যে মাই লিস্ট এক নম্বর লোকেশনে একটা ভ্যালু দিবেন ঠিক আছে এটা সম্ভব না ইনডেক্স আউট অফ রেঞ্জ এক্সেপশন দেখাবে কারণ আপনি অলরেডি কোনো কিছু অ্যাড করেন নাই অ্যাড না করে আপনি ভ্যালু দিতে যাচ্ছেন বুঝতে পারেন নাই আপনি প্রথমে কি করলেন যে একটা মাই লিস্ট ডিক্লেয়ার করছেন নিউ মাই লিস্ট তার কোনো সাইজ নাই ঠিক আছে কিন্তু সে ইনিশিয়ালাইজে বসে আছে তার ভিতরে কোনো ডাটা ছিল না প্রাইমারি লেভেলে আমি যখন নিউ অ্যারে লিস্ট করলাম মাই লিস্ট নামে একটা ভেরিয়েবল সো মাই লিস্ট ক্যান বি টেকেন মাল্টিপল ভ্যালুস তাই না সে মাল্টিপল ভ্যালু নিতে পারে তার ভিতরে তো আমি প্রথমে যদি তাকে মাই লিস্ট দেখেন পরের লাইনে ডট অ্যাড দেওয়া আছে 100 দেওয়া আছে তার মানে তার মানে আমি তাকে একটা ভ্যালু দিলাম 100 এই 100 কি সাইজ না এটা ভ্যালু সাইজ এখানে কোনো ফ্যাক্ট না ডাইনামিক সাইজ ইনডেক্স নট ইস্যু সাইজ ইস্যু সাইজ এবং ইনডেক্স এর মধ্যে পার্থক্য আছে এটা ইনডেক্স তো আর এখানে শুধুমাত্র ভ্যালুটা দিচ্ছে শুধু হ্যাঁ এখানে ইনডেক্স ধরে কোনো ইস্যু নাই হ্যাঁ শুধুমাত্র ভ্যালুটা আসবে আপনি যখন নতুন ভ্যালু দিবেন সে লাস্টে যে ইনডেক্স তার পরে ইনডেক্স এর ভ্যালুটা রাখবে বুঝতে পারছেন আপনি অ্যাড করা মানে কি নতুন একটা ভ্যালু অ্যাড করা মানে হচ্ছে আপনি তো ইনডেক্স পজিশন বলে দিচ্ছেন না লাস্টে যে ইনডেক্স তার পরে ইনডেক্স এর ভ্যালুটা নিচ্ছে সো আমার এখন কোনো ইনডেক্স পজিশন নাই সো সে জিরো নাম্বার ইন্ডেক্সে ভ্যালু নিল 100 কিন্তু আমার তো আসলে এটা সাইজ কত এখন 1 এটা সাইজ কত 1 না সাইজ 1 কিন্তু যেহেতু জিরো বেসড ইন্ডেক্স যে কোনো লিস্ট অ্যারে লিস্ট বলেন আর অ্যারে সব জিরো বেসড ইন্ডেক্স সি শার্পে যত কালেকশন দেখবেন সব জিরো বেসড ইন্ডেক্স এখন আমি যদি চাই মাই লিস্ট 1 এ আমি একটা ভ্যালু দেব 500 এটা সে ইনডেক্স আউট অফ রেঞ্জ এক্সেপশন দেখাবে কারণ অলরেডি তার ওই রকম কোনো সাইজ বা ওরকম কোনো ইনডেক্স অ্যালোকেশনই করা নাই অ্যালোকেশন করতে গেলে আপনাকে অবশ্যই আগে অ্যাড করে নিতে হবে মাইলেজ ডট অ্যাড তখন আপনি আবার যদি 500 দিতে যান আপনি অ্যাড করেন আগে 500 যদি আপনার এমন লোকেশন অ্যালোকেটেড আগে থাকে এখন আপনার কি ওয়ান অ্যাড অ্যালোকেটেড করা আছে আপনি এখন ভ্যালু দিতে পারবেন মানে ভ্যালু চেঞ্জ করতে পারবেন দ্যাট মিন্স এখন আপনি 1000 দেন কোনো সমস্যা নাই সে নিয়ে নেবেন আগে আপনি 500 দিছেন মাইলেজ ডট অ্যাড 500 ওইখানে যেটা দেখতে পাচ্ছেন সো 300 আমি যদি এখানে 300 দেই আমি 300 নিয়ে বসে আছি তাহলে প্রথমবার আছে 100 পরেরটা আছে 300 আমার ইনডেক্স তৈরি করা বসে আছে হয়ে গেছে এখন আমি যদি কোনো ভ্যালু দিতে চাই তাকে এক নম্বর লোকেশন সে ক্ষেত্রে সে আমি পরের লাইনে লিখলাম মাই লিস্ট অ্যারে লোকেশন 1 ইকুয়াল টু 100 তখন সে 300 কে চেঞ্জ করে 1000 করে নেবে ইনিশিয়ালাইজ স্টেপ এর এখানে ইনিশিয়ালাইজ স্টেপ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে প্রথম একবার এছাড়া আর কোনো ইস্যু নাই আর এরপরে যদি একটা নতুন কোনো ভ্যালু অ্যাড করতে হয় তখন আপনি আবার মাইলেজ ডট অ্যাড করবেন যেমন করে আপনারা কম্বো বক্সে লিস্ট বক্স আইটেমস ডট অ্যাড করছিলেন মনে আছে কিনা আইটেমস ডট অ্যাড করছিলাম না আইটেমস ইজ এ কাইন্ড অফ লিস্ট টাইপ মানে লিস্ট এখন আলোচনা করি না অ্যারে লিস্ট কি করে নেন সেটা একটা ডাইনামিক সাইজ তো এটা ওই অ্যাড করে নেয় পরবর্তীতে অ্যাডে ভ্যালু রাখে অ্যারে লিস্টের আরেকটা ব্যাপার আছে এরকম যে অ্যারে লিস্ট হচ্ছে যে কোনো টাইপের ভ্যালু নিতে পারে ডেটা টাইপের ভ্যালু নিতে পারে তার ভিতরে
যে কোনো লোকেশনে যে কোনো ডাটা টাইপের ভ্যালু সে নিতে পারে মিক্সড মিক্সড দ্যাট মিন্স এটাকে আসলে সর্বে সর্বা হিসেবে দাঁড় করানো হয়েছে এখানে আপনি দিলেন 100 পরেরটা আপনি চাইলে দিতে পারেন একটা নাম নেম পরেরটা আপনি দিতে পারেন একটা ফ্লোটিং টাইপ ভ্যালু ভেরিয়েবল পরেরটা আপনি অন্য টাইপের ভ্যারিয়েবল দিতে পারেন মানে এটা হচ্ছে মিক্সড ডাটা টাইপ মেনটেন করে এটা কোনো ফিক্সড ডাটা টাইপ না আমরা আগের বার অ্যারে লিস্টে দেখছিলাম কি সেটা ছিল ফিক্সড ডাটা টাইপ ফিক্সড সাইজ অ্যারে লিস্টের ক্ষেত্রে সেটা কি ডাইনামিক ডাটা টাইপ ডাইনামিক সাইজ সে ডাইনামিক ধরনের ডাটা টাইপ নিতে পারে ডাইনামিক সাইজ হতে পারে আপনার কি মনে হয় এই যে সে বিভিন্ন ধরনের ডাটা টাইপ নিতে পারে এটা কি তার ডিসঅ্যাডভান্টেজ না অ্যাডভান্টেজ বলবো অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ যে যিনি তিনি এর পক্ষে বলেন আর আমি শুনছি ডিসঅ্যাডভান্টেজ বলছেন কেউ কেউ সো ডিসঅ্যাডভান্টেজ এর পক্ষে বলবেন কোনো সমস্যা নেই আমরা ফ্রি কি আলোচনা করি অ্যাডভান্টেজ কি কার কি মনে হয় যে কোনো ধরনের সাইজ তো অলরেডি আমরা সাইজের কথা বলছিলাম ডাটা টাইপ নিয়ে কথা বলছি এটা যে ডাইনামিক ডাটা টাইপ এটা আসলে এটার কি অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজ সো আমি যদি বলি এটা অ্যাডভান্টেজ তো কেন আমি এটাকে বলবো অ্যাডভান্টেজ আপনাদের কারো কোনো সমস্যা নাই ফ্রিলি বলেন নতুন করে আর অ্যারে ডিক্লেয়ার করতে হচ্ছে না যেমন একটা ডেটা টাইপ আমি রাখবো ওই ডেটা টাইপের জন্য আলাদা আরেকটা অ্যারে ডিক্লেয়ার আচ্ছা ওকে আর কেউ এটা কি আপনি অ্যাডভান্টেজ বলবেন ডিসঅ্যাডভান্টেজ ওকে আর কারো কোনো পয়েন্ট ওকে আপনি তাহলে ডিসঅ্যাডভান্টেজ বলতেছেন এটা আসলে তার ডিসঅ্যাডভান্টেজ আর কারো কোনো মত পক্ষে বিপক্ষে থাকতে পারে যে এই দুজন মত দিয়েছে আমি তার পক্ষে বলতেছি এরকম থাকতে পারে আমাদের আসলে মূল কথা হচ্ছে যে সর্বে সর্বা যে জিনিসটা আসলে এই জিনিসটা অতটা ভালো কিছু না ঠিক আছে সেটা হচ্ছে যে মানুষ আমরা যখন প্রোগ্রামিং পারসপেক্টিভে দরকার স্পেসিফিক থিং আমরা স্পেসিফিক জিনিস চাই স্পেসিফিক ডেফিনেশন চাই সবকিছু স্পেসিফাইড করা সো সেক্ষেত্রে যদি এরকম একটা মিক্সড জিনিস চলে আসে তো আপনি এখানে 100 দিলেন এখানে নেম দিলেন 105.19 দিলেন আপনাকে কিন্তু অন্য কোনো একটা জায়গায় ইন্ডেক্স রেখে দিতে হচ্ছে যে আমি এই অ্যারের লোকেশনে এটা রাখছি এই অ্যারের লোকেশনে এটা রাখছি দ্যাট মিন্স আপনাকে আর একটা ডিকশনারি মেনটেন করতে হচ্ছে এটাকে আইডেন্টিফাই করার জন্য এটা কোনো মানে আমার কাছে মনে হয় বাট এটা আসলে একটা মানে ভালো কিছু না জাভাতে করা যায় জাভাতে ট্যাগ ডিক্লেয়ার করতে জাভাতে এসি শপে এরকম আছে আমরা পরবর্তী আলোচনা করব লিস্ট নিয়ে তো অ্যারে লিস্ট পরবর্তীতে মাইক্রোসফট আনছিল পরবর্তীতে এটা আসলে এখন মানে আপনাদের জাস্ট যেহেতু এটা মাইক্রোসফটের নিজস্ব একটা টেকনোলজি নিজস্ব একটা ক্লাস সেক্ষেত্রে আলোচনার পার্সপেক্টিভে আপনাদের সাথে আলোচনা করা এবং পরবর্তী থেকে আপনারা অ্যারে লিস্ট নিয়ে কখনো ভাববেন না অ্যারে লিস্ট নিয়ে আপনারা ভাববেন না কারণ হচ্ছে এটা কোনো ধরনের বেনিফিট দেয় না সো এখন এমন যদি হয় আমাদের সময় বেশিক্ষণ নাই তারপরও হালকা আলোচনা করি আমরা সবাই মিলে লিস্ট নিয়ে আলোচনা করব যেহেতু আমি লিস্টের কথা বলছি অলরেডি আমি এটা কমপ্লিট করে দেই আসলে আমরা ফিচার ওয়াইজ আলোচনা করি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে লিস্ট করে ফেলি এটা হচ্ছে অ্যারে এটা হচ্ছে অ্যারে লিস্ট তো আমরা জানি যে অ্যারের ক্ষেত্রে ফিক্স সাইজ তারপর হচ্ছে ফিক্সড ডাটা টাইপ তাই তো আর অ্যারে লিস্টের ক্ষেত্রে ডাইনামিক সাইজ
ডাইনামিক ডাটা টাইপ এগুলো হচ্ছে তার ফিচার এই ডাটা স্ট্রাকচার দুইটা ফিচার হচ্ছে এগুলো সো আমরা জানি যে অ্যারের ক্ষেত্রে ফিক্স সাইজ ইজ এটা হচ্ছে লিমিটেশন আমরা এটাকে ক্লজ দিলাম আমরা জানি যে অ্যারে লিস্টের ডাইনামিক সাইজটা হচ্ছে অ্যাডভান্টেজ ডাইনামিক ডাটা টাইপ হচ্ছে লিমিটেশন ক্লজ দিলাম আমরা এখন যদি নতুন একটা ডাটা স্ট্রাকচারের কথা ভাবি তার এই দুইটা ডিসঅ্যাডভান্টেজটাকে বাদ দিয়ে আমরা নিজেরা তৈরি করতে চাই সেক্ষেত্রে আসলে কি দাঁড়াবে ফিক্সড ডাটা টাইপ ডাইনামিক সাইজ তাই না এই দুইটাকে কম্বিনেশন করে যদি আমরা একটা ডাটা স্ট্রাকচার ডিফাইন করি সেটা মূলত দাঁড়াবে লিস্ট যেটা মাইক্রোসফট ডিফাইন করছে লিস্ট লিস্ট হচ্ছে ফিক্সড ডাটা টাইপ দ্যাট মিন্স আমি যখন লিস্টটাকে ডিক্লেয়ার করব তখন আমি তাকে আমাকে বলে দিতে হবে আমরা যেটা আগে ছিল নাম্বারস এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন করতে হবে আগের মতো নিউ অ্যারে লিস্ট করছি এখন আমরা নিউ লিস্ট করব নিউ লিস্ট করব যেহেতু আমরা ডাটা টাইপ এখানে বলে দিচ্ছি নিউ ইন্ট সাপোজ লিস্ট ইন সেক্ষেত্রে আমরা করব নিউ লিস্ট ইন্ট এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে ভুলবেন না যখন আপনাদের সাথে কনস্ট্রাক্টর নিয়ে আলোচনা হবে তখন আমরা বলবো কেন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছিলাম এখানে সো এটা হচ্ছে ইনিশিয়ালাইজ আমাদের প্রতিটা কালেকশন আমরা জানি যে কালেকশন যখন আমরা কাজ করি তখন তাকে অবশ্যই ইনিশিয়ালাইজ করতে হবে ইনিশিয়ালাইজ না করে কালেকশনে কোনো ভ্যালু আপনারা দিতে পারবেন না কালেকশনে কোনো ধরনের ম্যানিপুলেশন সম্ভব না সে নাল রেফারেন্স এক্সপ্রেশন পাঠাবে আমি যদি নাম্বারস নিউ এন্ড না করি তাহলে আমি যদি সেমিকোলন রেখে দিই নিউ না করি তারপর নাম্বার ডট অ্যাড করতে যাই যখন রান টাইম আসবে তখন সে বলবে নাল রেফারেন্স এক্সেপশন এটার কোনো রেফারেন্স নাই বলবো যে আমি এটা কোনো রেফারেন্স পাচ্ছি না সো রেফারেন্স কি নাল রেফারেন্স এক্সেপশন কি ভ্যালু টাইপ কি ডাটা রেফারেন্স টাইপ কি এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা আছে আপনারা আপাতত এটা জেনে থাকেন যে কোনো একটা লিস্টকে যখন আমি ডিক্লেয়ার করতেছি তাকে আমাকে ইনিশিয়ালাইজ করে দিতে হয় জাস্ট মোড়কটা খুলে দেওয়া অনেকটা হচ্ছে আপনার সিল করা থাকে প্যাকেট তো সিল করা থাকলে তো আসলে তাকে তো ভ্যালু দেওয়া যাবে না তার কাছে ভ্যালু নেওয়া যাবে না সো জাস্ট সিলটা খুলে দেওয়া মানে হচ্ছে ইনিশিয়ালাইজেশন করা আপনার এটা মাথায় থাকলেই হবে সো আমি এখন ঠিক আগের মতো অ্যারে লিস্টে আমরা যেভাবে নাম্বার দিছি ভ্যালু দিছি তাকে একইভাবে এখানে তাকে ভ্যালু দেওয়া সম্ভব তো ভ্যালু দেওয়ার ক্ষেত্রে আমাকে অবশ্যই এখন ইন্টিজার টাইপের ভ্যালু তাকে দিতে হবে তাই না এবং এটা হচ্ছে আমাদের কি আমরা আইডেন্টিফাই করতে পারছি এটা হচ্ছে তার অ্যাডভান্টেজ এবং এটা আমাদের পরবর্তীতে আমরা যখনই কাজ করব তখন হচ্ছে আমরা কি লিস্ট নিয়ে কাজ করব আমরা যখন পরবর্তীতে কালেকশন বা ডাইনামিক টাইপের কালেকশন নিয়ে কাজ করব এরপর থেকে আমরা কাজ করব হচ্ছে লিস্ট নিয়ে লিস্টের ক্ষেত্রে যে ব্যাপারগুলো আছে সেটা হচ্ছে এখানে দেখেন একটা এক্সাম্পল আছে ঠিক একই লিস্টের মধ্যে সেখানে অ্যাড করা যাবে ইচ্ছে করে আপনি লিস্ট থেকে ভ্যালু রিমুভ করতে পারবেন লিস্টটাকে রিভার্স করতে পারবেন অনেক সময় ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করে যে আপনাকে একটা লিস্ট দিলাম তো এটাকে রিভার্স কীভাবে করবেন কোন অ্যালগোরিদম ব্যবহার করবেন মানে আপনাকে অনেকটা ডাইভার্স করা যে আপনি একটা লিস্ট টাইপের ডাটা টাইপ আছে তো আপনি কী অ্যালগোরিদম ব্যবহার করবেন তো আপনি জাস্ট বলবেন কিছু কোনো অ্যালগোরিদম ব্যবহার করবো না ডট দিব রিভার্স দিব সেটা রিভার্স হয়ে যাবে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম ওটা হচ্ছে আমরা অ্যারেটাকে ব্যবহার করছি অ্যারেটাকে ব্যবহার করে অ্যারেটাকে ইনপুট হিসেবে দিছিলাম কিন্তু এখানে আমাদের কোনো ইনপুট দেওয়ার কোনো দরকার হচ্ছে না আমার কথা বুঝতে পারছেন লিস্টের ক্ষেত্রে এরকম কোনো ইনপুট দেওয়া দরকার আমরা ভ্যারিয়েবল দিয়ে ডট রিভার্স দিলে সে সেটাকে রিভার্স করে ফেলবে ইন্ডেক্সিং নাম্বার না ইন্ডেক্সিং নাম্বার আগের মতে থাকবে জিরো থেকে তার ভ্যালুগুলো রিভার্স হয়ে যাবে ইন্ডেক্সিং নাম্বার রিভার্স করে তো আমার লাভ নাই লাভ আছে কি যে নাইন কে জিরো নাম্বার লোকেশনে নিয়ে আসলাম কোনো তো ভ্যালু অ্যাড করবে না সো আমার হচ্ছে মূলত ভ্যালুটা রিভার্স দরকার সে ভ্যালুগুলো রিভার্স করে ফেলবে সো আজকের আলোচনা এই পর্যন্তই
আপনার পেন ড্রাইভ চারটা আমাকে পেন ড্রাইভ দেন।